বুঝতে না পারলে তবে গিয়ে কঠিন হবে একটু, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করো। যেমন তুমি বলে রিলেটিভ মোশনটা একটু সমস্যা হচ্ছে, রিলেটিভ মোশন কঠিন নয় তো? রিলেটিভ মোশনের সমস্যা হচ্ছে কারণ কনসেপ্টটা আমি হয়তো ক্লিয়ার করাতে পারিনি ওই জন্য, ঠিক আছে? ওটাকেও ক্লিয়ার করে দেবো, তবেই সহজ হয়ে যাবে। তো আজকে করবো মোশন ইন এ প্লেন। এটাকে অনেকে টু ডিও বলে থাকে, টু ডাইমেনশনাল মোশন। এর আগের দিন যেটা করলাম সেটা ওয়ান ডি করলাম, স্ট্রেট লাইনে করেছিলাম। দেখো স্ট্রেট লাইন যখন করছিলাম তখন কিন্তু কোনো ডাইরেকশনের প্রয়োজন পড়েনি, যেহেতু পার্টিকুলার একটা ডাইরেকশনই সব কিছু হচ্ছিলো, তাই ওখানে আলাদা করে ডাইরেকশন উল্লেখ করার প্রয়োজন পড়েনি। যেমন ধরো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ করি তো আমরা, এগুলো এই সব জিনিসগুলো ওখানে ইউজ করিনি। বাট মোশন ইন এ প্লেন যখন চলে আসবে, মানে একটা প্লেনে যখন মোশন হবে, তখন কিন্তু আমাকে দুটো ডাইরেকশনের কথা মাথায় রাখতে হবে। যেমন আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে দেখো দুটো অ্যাক্সিস আছে, একটা হলো এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। কেউ ধরো এই পাদ বরাবর গেল, এইভাবে গেল, ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে এখানে দুটো ডাইরেকশনকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে, বোঝা গেছে? তো এই ধরনের মোশনকে বলা হচ্ছে মোশন ইন আ প্লেন। মোশন ইন এ প্লেনের মধ্যে আমরা ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, আর একটা পড়বো সার্কুলার মোশন। প্রজেক্টাইল মোশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রত্যেকবার কোশ্চেন থাকবে এখান থেকে একটা, ঠিক আছে? আর কনসেপচুয়াল, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তবে প্রজেক্টাইল মোশন সব থেকে সহজ, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে পুরো ফিজিক্সের প্রজেক্টাইল মোশন সব থেকে কঠিন, ঠিক আছে? তাই একদম ঠান্ডা মাথায় ধীরে ধীরে প্রজেক্টাইল মোশনটাকে এক্সপ্লেন করবো। কিন্তু প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, এগুলোতে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। বেসিক জিনিসগুলো কি? পজিশন ভেক্টর, প্রথমেই দিয়েছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কী জিনিস? আমরা ডিস্ট্যান্স পড়েছিলাম, ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম, তো সেই ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্টটাই এখানে পজিশন ভেক্টর হিসেবে চলে এসেছে। পজিশন ভেক্টর হিসেবে কেন দিচ্ছি আমি একে? ওই যে বললাম ডাইরেকশনের প্রয়োজন আছে আমার, মোশন ইন এ প্লেন হচ্ছে, একটা প্লেনে দুটো ডাইরেকশন থাকবে, তাহলে অবশ্যই দুটো ডাইরেকশনকে মাথায় রেখে চলতে হবে। কিন্তু ওই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কী করছিলাম? একটাই ডাইরেকশন ছিল, তাই দুটো ডাইরেকশন যখন আসছিলো না তাই আমার পজিশন ভেক্টরের দরকার পড়েনি, জাস্ট ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি চালিয়ে দিচ্ছিলাম। কী করে করবো? দেখো পজিশন ভেক্টর কাকে বলে, মনে করো কোনো একটা অবজেক্ট এইখানে আছে, কোনো একটা অবজেক্ট এখানে আছে, পি পয়েন্টে আছে। এই যে অবজেক্টটা, এর যদি আমি কোয়ার্ডিনেট লিখি, স্থানাঙ্ক করেছিলাম ছোটোবেলায় লেখচিত্রতে স্থানাঙ্ক, যদি আমি কোয়ার্ডিনেট দেখি এটার, তাহলে দেখো প্রথমত এখানে পৌঁছানোর জন্য আমাকে এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা ডিস্টেন্স যেতে হবে, তারপরে ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা ডিস্টেন্স যেতে হবে। আমি মনে করছি এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডিস্টেন্স যাচ্ছি, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ডিস্টেন্স যাচ্ছি। তাহলে এর যে কোয়ার্ডিনেট হবে সেটাকে লেখার নিয়ম হচ্ছে এরকম, এক্স কমা ওয়াই। প্রথমে আমরা এক্স কম্পোনেন্ট লিখবো, আর নেক্সট লিখবো ওয়াই কম্পোনেন্টটাকে, ক্লিয়ার? তো এবার এর যদি পজিশন ভেক্টর আমি দেখাতে চাই, সবসময় মনে রাখবে পজিশন ভেক্টর আমরা অরিজিন থেকে প্রকাশ করি, পজিশন ভেক্টর আমরা অরিজিন থেকে প্রকাশ করি। অরিজিন কোনটা? এইটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু, যার কোয়ার্ডিনেট জিরো কমা জিরো। এক্স অ্যাক্সিসেও যেতে হবে না, ওয়াই অ্যাক্সিসেও যেতে হবে না। তাহলে এই অরিজিন থেকে পি পয়েন্ট, আলোচ্য যে বিন্দুটা, সেই বিন্দু পর্যন্ত আমি একটা যে ডিস্টেন্সের ভেক্টর দেখাবো, সেই ভেক্টরটাই হচ্ছে এখানে পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টরটাকে লেখার নিয়মও আছে। কীভাবে লিখবো পজিশন ভেক্টরকে? যদি আমি এটাকে ভেক্টরিক্যালি আর ভেক্টর লিখি, তাহলে এইভাবে লিখবো, প্রথমে এক্স কম্পোনেন্ট, তারপরে আই ক্যাপ। এক্স কম্পোনেন্ট বরাবর যে ইউনিট ভেক্টরটা হয় সেটা আই ক্যাপ, ভেক্টর দিয়েও একটা আলাদা চ্যাপ্টার আসবে, পরে ভেক্টরটা করাবো। আর এখানে থাকবে হচ্ছে ওয়াই জে ক্যাপ, মানে ওয়াই কম্পোনেন্ট থাকবে, যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাই ওয়াই জে ক্যাপ, ক্লিয়ার? যদি থ্রি ডাইমেনশনাল হতো তাহলে এখানে আর একটা চলে আসতো, জেড কে ক্যাপ, বাট আমরা তো করছি টু ডাইমেনশন মোশন, প্লেন ইন এ মোশন করছি, তাই আমাদের এতটুকুই সীমাবদ্ধ। পজিশন ভেক্টরটা বোঝা গেল তো? আর ভেক্টর দ্যাট এক্সটেন্ডস ফ্রম এ রেফারেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাট হুইচ পার্টিকেল ইজ লোকেটেড, কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে স্টার্ট করে যেখানে পার্টিকেলটা লোকেটেড সেই পর্যন্ত যে একটা ভেক্টরকে আমি ড্র করেছি, দ্যাট ইজ কল্ড পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর ক্লিয়ার হয়ে গেল? উল্লেখ করে দেবে পজিশন ভেক্টর যদি বের করতে হয়? তোমাকে পজিশন ভেক্টর দিয়ে উল্লেখ করে কোনো কিছু দেবে না, পজিশন ভেক্টরের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে অন্যান্য প্রবলেম সলভ করার জন্য। কোশ্চেনে পজিশন ভেক্টর সাধারণত পাবে না ওয়ার্ডটাকে। এবার আছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর এটাও পজিশন ভেক্টরের মতোই, কিন্তু ডিফারেন্সটা কী দেখো, এই যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে, এগুলো মিটিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টটা যদি আমি অরিজিনের রেসপেক্টে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যদি অরিজিনের রেসপেক্টে আমি এটার পজিশন ভেক্টর দেখাই, তাহলে এইভাবে প্রকাশ করব, এটাকে বলবো আমি আর ওয়ান ভেক্টর, ঠিক আছে? আর এই যে বি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটাকেও যদি আমি
পজিশন ভেক্টরের রূপে দেখায় তাহলে এইভাবে দেখাবো, এটা হচ্ছে আর টু ভেক্টর। তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর আর ওয়ান, বি পয়েন্টের পজিশন ভেক্টর আর টু। বাট কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টে গেল, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করেনি, কোথা থেকে, এ থেকে স্টার্ট করলো দিয়ে বি পয়েন্টে গেল এই বরাবর, তাহলে এই অবজেক্টটা কতটা ডিস্টেন্স পার করলো সেই ডিস্টেন্সটাকে মেজার করবো আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর দিয়ে। ও, ওটা মূল বিন্দু থেকে এই করেছিলাম আর এটা হচ্ছে এমনি আলাদা কোনো পয়েন্ট থেকে, ডেফিনেশনও তাই আছে, দেখো তোমার মধ্যেই ডেফিনেশন চলে আসলো তোমার কথার মধ্যেই। দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ দ্য ভেক্টর দ্যাট রিপ্রেজেন্টস দ্য পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু আদার পয়েন্ট আদার দ্যান অরিজিন। অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে যখন আমি পজিশন ভেক্টর হিসেবে প্রকাশ করবো দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ক্লিয়ার হয়ে গেছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমি কীভাবে লিখবো, এখানে ফর্ম লিখে রেখেছি, দেখো এটা বোঝানোর জন্য একটু ছবিটা নোংরা করতে হবে, তো নোংরা করি। দেখো এই যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটার যদি আমি কম্পোনেন্ট দেখাই, এক্স কম্পোনেন্ট হচ্ছে এতটুকু, এক্স ওয়ান বলে দিচ্ছি, আর এখান থেকে এতটুকু, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ক্লিয়ার তো? মানে এইটুকু হলো এক্স ওয়ান আর এতটুকু হলো ওয়াই ওয়ান, কোনো অসুবিধা নাই এটাতে। ওকে, বি পয়েন্টের যদি কম্পোনেন্ট দেখাই তাহলে বি পয়েন্টের প্রজেকশন এঁকে দিলাম এইভাবে, এখান থেকে শুরু করে বি পয়েন্টের জন্য এই ডিস্টেন্সটাকে এক্স টু বলছি, আর এখানেও সিমিলারলি আমাকে কী করতে হবে, একটা ওয়াই দেখাতে হবে, তাহলে এইখান থেকে শুরু করে ডিস্টেন্সটাকে আমি ওয়াই টু বলছি। এতটুকু সমস্যা নেই তো? নেই। তাহলে তুমি এরকম লিখতে পারো কি না দেখো, যে আর ওয়ান ভেক্টর মিন্স এক্স ওয়ান আই ক্যাপ অ্যান্ড ওয়াই ওয়ান জে ক্যাপ, লিখতেই পারি আর ওয়ানের জন্য, ঠিক আছে। এবার আর ওয়ানকে ভুলে যাও, শুধু আর টু আছে, দেন আর টু ভেক্টর রিপ্রেজেন্টেড বাই এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ, কোনো সমস্যা নেই এতদূর, ঠিক আছে। এবার আমি বের করবো বি পয়েন্টের উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, বি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, অরিজিনের রেসপেক্টে না। তাহলে এটার জন্য যদি বের করতে হয়, দেখো এ পয়েন্ট থেকে এ কতটা ডিস্টেন্সে আছে, দেখো এ পয়েন্ট থেকে এতটুকু ডিস্টেন্সে আছে, তাই তো? আমি এটাকে কেটেই দিই, তত নোংরা লাগবে দেখতে। এ পয়েন্ট থেকে এতটুকু ডিস্টেন্সে আছে, এই যে ডিস্টেন্সটা এটাকে আমি না ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করেছি, ডেল্টা এক্স, ডেল্টার মতো দেখতেও, ডেল্টা মানে এরকম পরিবর্তন বোঝানো হয়, ট্রায়াঙ্গেল সাইন থাকে ডেল্টার মতোই দেখতে। আর এই যে বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্সে আছে, এতটা ডিস্টেন্সে আছে, এই দেখুন ডেল্টার মতো, হ্যাঁ এতটা ডিস্টেন্সে আছে, এটাকে আমি বলেছি ডেল্টা ওয়াই এখানে লিখেছি। আচ্ছা, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের যদি লিখি এক্স কম্পোনেন্ট আই ক্যাপ ওয়াই কম্পোনেন্ট জে ক্যাপ, এবার ডেল্টা এক্সটাকে তুমি ছবিতে চলে আসো, ডেল্টা এক্স মানে এখান থেকে এতটুকু, মানে এখান থেকে এতটুকু, এই ডেল্টা এক্সটাকে আমি লিখতে পারি না, এক্স টু মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ লিখতে পারি, তাই লিখেছি। আবার একই রকমভাবে যে ডেল্টা ওয়াই এতটুকু, পুরোটা ওয়াই টু ছিল আর এখান থেকে এতদূর পর্যন্ত ওয়াই ওয়ান, তাই লিখেছি, বোঝা গেছে তো? তো এরকমভাবে আমি লিখতেই পারি পজিশন ভেক্টরকে। এবার এটাকে আরও চেঞ্জ করা যায়, কীভাবে চেঞ্জ করা যায় দেখো, এছাড়া তো ডেল্টা মানে তো চেঞ্জটাই বোঝায়, তো নেগেটিভটাই আমাদের করতে হয় ডেল্টা এক্স কাই ক্ষেত্রে। দেখো এটা দেখো, বুঝতে পারছো কিনা, এই লাইনটা থেকে এটা নিয়ে আসছি আমি, দেখো এটা বুঝতে পারলে, হ্যাঁ কী করছি, ব্র্যাকেট উঠিয়েছি টুগুলো একদিকে ওয়ানগুলো একদিকে, এই যে টুগুলো দেখতে পাচ্ছ এটাকে আমি লিখে রেখেছি ইয়াটাই কি, এটা আর টু ভেক্টর আর এটা আর ওয়ান ভেক্টর, ঠিক আছে। তার মানে পজিশন ভেক্টর যদি আমি বলতে চাই আর ভেক্টর, এটাকে তুমি এরকম লিখতে পারো আর টু ভেক্টর মাইনাস, সরি পজিশন বলছি ডিসপ্লেসমেন্ট, এরকমভাবে তুমি লিখতেই পারো, তাই তো? কোনো একটা ভেক্টরের ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি আমাকে লিখতে হয়, যে পয়েন্টের রেসপেক্টে লিখবো সেই পয়েন্টের পজিশন ভেক্টরটাকে মাইনাস করে দেবো, শর্টকাট দিয়ে যার রেসপেক্টে বের করবো তারটাকে মাইনাস করবো, প্রত্যেকবার তাই আছে, রিলেটিভ মোশন করলাম যখন তখনও তাই করেছিলাম, যার রেসপেক্টে করছি তাকে মাইনাস করছি, সেম এখানেও এর রেসপেক্টে বি এর বের করছি তাই এরটাকে মাইনাস করছি আর ওয়ানটাকে, এইভাবে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করবো। ক্লিয়ার তো দুজনের মধ্যে ডিফারেন্স? পজিশন ভেক্টরে বললাম, পজিশন ভেক্টরে বললাম যে অরিজিনের রেসপেক্টে ডিস্টেন্স মেজার করবো, আর এখানে কি বললাম অরিজিন ছাড়া আদার কোনো পয়েন্টের রেসপেক্টে আমি এটাকে মেজার করবো। ক্লিয়ার হয়ে গেছে দুটো জিনিস? পরীক্ষাতে এরকম ডাইরেক্ট কোশ্চেন পাবা না, কিন্তু এই বেসিক জিনিসগুলো জানা দরকার, যেগুলোর উপর ডিপেন্ড করে বাকি জিনিসগুলো আসবে। যেভাবে ওখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর করে নিলাম সেইভাবে ভেলোসিটি ভেক্টরও আছে, ভেলোসিটি ভেক্টরের ক্ষেত্রে আশা করি আর নতুন করে বলতে হবে না, বি ভেক্টর ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ, এরকম আসবে। দেখো অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি দুই ধরনের ভেলোসিটি আমি এখানে লিখে রেখেছি, যখন অ্যাভারেজ ভেলোসিটি লিখবো তখন কী করবো, এখানে ভি এক্সের পরিবর্তন করবো,
डेल एक्स बाय डेल टी आई कैप और ये लिखब डेल वाई बाय डेल टी जे कैप माने ব্যাপারটা কেমন কোন একটা অবজেক্ট ধরো এই দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে তাহলে তার একটা এক্স কম্পোনেন্ট থাকতে পারে একটা ওয়াই কম্পোনেন্টও থাকতে পারে এক্স কম্পোনেন্টটাকে আমি বলছি ভি এক্স ওয়াই কম্পোনেন্টটাকে বলে দিচ্ছি ভি ওয়াই তো এক্স কম্পোনেন্ট বরাবর যে ভি এক্স সেই ভি এক্সটাকে আমি যদি ভাবি এগুলোকে বাদ দিয়ে দাও এই পুরো পোর্শনটা বাদ শুধু ভি এক্স আছে ভেলোসিটিকে আমরা কীভাবে লিখি ডিস্টেন্সের চেঞ্জ বা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ বাই টাইম চেঞ্জ সেটাই লিখেছি আমি যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর তাই উপরে এক্স দিয়ে ডিনোট করেছি এখানেও তাই ওয়াই অ্যাক্সিস বরাবর ক্লিয়ার হয়ে গেছে এটা এটা অ্যাভারেজের করলাম ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে কী হবে ফর্মুলা সেম থাকবে রূপটা চেঞ্জ এখানে করব ডিভিডিএক্স ইনস্ট্যান্টেনিয়াস আসলেই কিন্তু আমরা সরি ডিএক্স ডিটি ডিওয়াই বাই ডিটি তার মানে ইনস্ট্যান্টেনিয়াস আসলেই যখনই আসবে তখনই আমরা করব ডেরিভেটিভ আর অ্যাভারেজ আসতে গেলে চেঞ্জ দিয়ে করব ক্লিয়ার হয়ে গেছে দুটো জিনিস ভেলোসিটি করলাম একই রকমভাবে অ্যাক্সেলারেশন ভেক্টর করে দিই লিখে দিই একটা হচ্ছে অ্যাক্সেলারেশন অ্যাভারেজ হবে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ এক্সকে আমি লিখব কীভাবে ডি ভি এক্স এটা ডেল্টা ডেল্টা ভি এক্স বাই ডেল্টা টি আর একটা ইনস্ট্যান্টেনিয়াস তাই তো ইনস্ট্যান্টেনিয়াস এর ক্ষেত্রেও একই জিনিসই থাকে ডিভি বাই ডিটি ডিভি ওভার ডিটি প্লাস ডিভি ওভার ডিটি একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট বাস এইটুকুই ডিভাইস থার্ড কম্পোনেন্টটা নেই কারণ টু ডাইমেনশনাল মোশন কঠিন কিচ্ছু নাই এগুলো এবার শুরু হয়েছে প্রজেক্টাইল মোশন বেসিক জিনিসগুলো মোটামুটি হয়ে গেল এবার শুরু করবো প্রজেক্টাইল মোশন আচ্ছা তোমাকে এটা যাওয়ার আগে একটু জিনিস বলে দিই যখন আমরা টু ডাইমেনশনাল মোশনের ক্যালকুলেশন করব যখন আমরা টু ডাইমেনশনাল মোশনের ক্যালকুলেশন করব তখন কোনো একটা অবজেক্টকে ধরে নাও এইভাবে ছুড়ে দিলাম ভি ভেলোসিটি নিয়ে তাহলে এই অবজেক্টটা ভি ভেলোসিটি নিয়ে যাওয়ার ফলে যেই রকম মোশনে চেঞ্জ আসবে সেই চেঞ্জটাকে আমি একটু ভেঙে দিতে পারি কীভাবে আমি মনে করতে পারি যে এই অবজেক্টটার এই দিকে একটা মোশন আছে এবং সেই ভেলোসিটিটা হচ্ছে ভি এক্স আর এই দিকে একটা বেগ আছে যার ভেলোস যার মানটা হচ্ছে ভি ওয়াই এই ভি এক্স আর ভি ওয়াই এটা এটাকে নিয়ে আর ভাববো না এটা বাদ ভি এক্স আর ভি ওয়াই থাকার জন্য অবজেক্টের মধ্যে যা পরিবর্তন হবে এই ভি থাকার জন্য অবজেক্টের মধ্যে সেই একই পরিবর্তন হবে বুঝতে পারলে আমার কথা এরকম দুটো কম্পোনেন্টে আমি এদেরকে ভেঙে নিতে পারি ক্লিয়ার কম্পোনেন্ট ভেঙে নেওয়ার মানেই এটা এবার কী করবো এবার প্রজেক্টাইল মোশনে চলে যাবো ডিলিট প্রজেক্টাইল মোশন কী ডেফিনেশন আগে দেখে নাও হোয়েন অ্যান অবজেক্ট ইজ থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল আদার দ্যান 90 ডিগ্রি এটা এক্সপ্লেন করছি পরে দেন দ্য অবজেক্ট কভার প্যারাবোলিক পাথ দিস টাইপ অফ মোশন ইজ নোন অ্যাজ প্রজেক্টাইল মোশন মনে করো এখান থেকে কোনো একটা পাথরকে তুমি এই দিকে ছুঁড়ে দিলে এইভাবে এই দিকে ছুঁড়ে দিলে তাহলে পাথরটা কী করবে সোজা যাবে এইভাবে যাবে এবার পড়ে যাবে কিছুক্ষণ টাইম পর আবার এইভাবে পাথ চেঞ্জ করে দিকে চলে আসবে এইভাবেই তো জ্যাভলিন থ্রো হয় নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করেছিল গোল্ড মেডেল পেলো ম্যাক্সিমাম রেঞ্জে পাঠিয়েছিল তাই না তো যাই কনফিডেন্ট ছিল ওই জ্যাভলিন থ্রো প্রজেক্টাইল মোশনের উপরই ডিপেন্ডেন্ট ঠিক আছে ও প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট জানে ও না সবাই জানে যারা জ্যাভলিন থ্রো করে তারা সবাই জানে ওখানে একটা ব্যাপার থাকে যে ম্যাক্সিমাম রেঞ্জ পাঠানোর জন্য কীভাবে এটাকে ছুটতে হবে সেটা এই কনসেপ্ট থেকে তোমরা পাবে মানে আজকেই পেয়ে যাবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটেছিল যাই হোক তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এইভাবে যদি আমি ছুড়ে দিই কোনো একটা অবজেক্টকে সে এই পাথটা ফলো করবে তাই না তো যে ভেলোসিটি নিয়ে আমি ওকে ছুড়ে দিচ্ছি সেই ভেলোসিটিটাকে বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি এটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করে দিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি ভি দিয়েও লিখতে পারি তোমার ইচ্ছে ঠিক আছে একটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে একটু বড় করে আঁকি না তো বোঝা যাবে না এটা হচ্ছে তার ডাইরেকশান এই ভেলোসিটিতে ছুঁড়েছে কিন্তু এইভাবে গিয়ে পড়ছে এইভাবে গিয়ে পড়ছে তাহলে ইউ ভেলোসিটিতে ছুঁড়েছি আর একটা অ্যাঙ্গেলে ছুঁড়েছি দেখো হরাইজন্টালের সাথে দ্যাট অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ প্রজেকশান লিখে নিই আমি এখানে এটাকে বলছি অ্যাঙ্গেল অফ প্রজেকশান বাংলাতে বলা যায় এটাকে প্রক্ষেপ কোণ ঠিক আছে থিটা কোনো কোনো বই আলফা থাকতে পারে তোমরা বোর্ড লেভেলে যখন করেছো তখন আলফা দিয়ে করেছো ছায়া কিছু করার নেই এমনি এমনি হয়ে গেছে না
আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা হচ্ছে থিটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এই দুটোর উপর সব কিছু ডিপেন্ড করবে। আমি কী করবো, যখনই বললাম যে এই ধরনের টু ডাইমেনশনাল মোশন আসবে, ইউকে ভেঙে দেবো দুটো কম্পোনেন্টে, একটা হচ্ছে এক্স আই, একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে ভেঙে দিয়ে এই ইউটাকে ভুলে যাবো, এর ব্যাপারে আর আলোচনা করবো। এটা এটা তো সেম না, এই দিকে যে কম্পোনেন্টটা আসবে দ্যাট উইল বি ইউ কস থিটা, আর এটা ইউ সাইন থিটার সাথে যুক্ত, আর এই যে কম্পোনেন্টটা এই দিকে দ্যাট ইজ ইউ সাইন থিটা। ক্লিয়ার হয়ে গেল দুটো কম্পোনেন্ট? আচ্ছা, তাহলে এটাকে নিয়ে আর ভাবছি না, তাই না? এটাকে মিটিয়ে দেবো, থাক বুঝিয়ে দিচ্ছো তুমি, ইউ কস থিটা ইউ সাইন থিটা। দেখো এই দুটো কম্পোনেন্টের কাজ কী, ইউ কস থিটা কম্পোনেন্টের কাজ হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়া, কোনো একটা অবজেক্টের ভেলোসিটি যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাবে, আর ইউ সাইন থিটার কাজ কী, ওপরের দিকে নিয়ে যাওয়া। এই দুটো মোশন যখন এক জায়গায় মিলিয়ে যাবে তখন এরকম প্রজেক্টাইল মোশন তৈরি হবে, তাই তো হয়, এ সামনের দিকে নিয়ে যাচ্ছে, এ ওপরের দিকে নিয়ে যাচ্ছে, দিয়ে দেখো এত দূর উঠছে। এবার ওপরের দিকের মোশনটা কিন্তু একটা টাইম পর আবার নিচে পড়বে, তাই জন্য দেখো আবার নিচে নামছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি দুটো ওয়ান ডি মোশনে এটাকে ডিভাইড করে দিলাম, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এবার এই দুটো ওয়ান ডি মোশন নিয়ে আমার কাজ হবে, এখানে কম্পোনেন্টগুলোকে লিখে দিচ্ছি, হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ইউ কস থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা। কোনো সমস্যা নেই, কম্পোনেন্টে ভাঙা আমি শিখে গেলাম। কী কী বের করতে হবে, টাইম অফ ফ্লাইট বের করতে হবে, ম্যাক্সিমাম হাইট বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে, এই সব জিনিসগুলো কী? দেখো রেঞ্জ হচ্ছে আমি এই যে অরিজিন থেকে স্টার্ট করলাম, অরিজিন থেকে ছুড়েছি, কতটা ডিস্টেন্সে গিয়ে টাচ করলো দ্যাট উইল বি রেঞ্জ। রেঞ্জকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, ক্যাপিটাল আর দিয়ে, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, জ্যাভলিন থ্রো, বল্লম ছোড়া, এই যে তোমার খেলাগুলো হয় এগুলোতে রেঞ্জ ম্যাক্সিমাম করতে হবে, যে কে কত দূরে ছুটতে পারছে, যত বেশি দূরত্বে ছুটবে তার জন্য ভেলোসিটিটা বেশি, ভেলোসিটির উপর ডিপেন্ড করতে হবে, অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপরে ডিপেন্ড করতে হবে, এটাকেও কিছুটা ম্যানিপুলেট করতে হবে যাতে করে তুমি ডিস্টেন্স বাড়াতে পারো। তো সেগুলোই দেখবো আজকে যে কীভাবে কীভাবে হচ্ছে। আর একটা কী হতে পারে, দেখো ম্যাক্সিমাম হাইট হতে পারে, এটা হলো হাইট, কেউ যদি বলে যে তোমাকে ম্যাক্সিমাম হাইটে পাঠাতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করবো, তাহলে কিন্তু তোমার কনসেপ্ট আলাদা হয়ে গেলো, ভেলোসিটি চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, ব্যাপারগুলো তখন আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইট মানে এইটা, রেঞ্জ মানে এটা, আর টাইম অফ ফ্লাইট মানে যতক্ষণ হাওয়াতে ছিল ছুড়ে দিলাম, টাইম স্টার্ট, টাচ করলো টাইম বন্ধ, এই যে টাইমটা, এই টাইমটাতে যে সময়টা লাগলো দ্যাট ইজ টাইম অফ ফ্লাইট। এতটুকু ক্লিয়ার? তো এখানে একটা লাইন বলেছিল 90 ডিগ্রি, আদার দ্যান 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি হবে না, কোনো একটা অবজেক্টকে যদি আমি হরাইজন্টালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিই তাহলে ও তো এই পথেই ঘুরে চলে আসবে। এটা কি তোমার টু ডাইমেনশনাল হলো? হলো না, তাহলে এটা প্রজেক্টাইল মোশন হচ্ছে না। প্রজেক্টাইল মোশন হওয়ার জন্য 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল হতে হবে, অসুবিধা আছে? এত দূর নেই, 100 ডিগ্রি করতে হবে, 0 থেকে শুরু করে 90-এর মধ্যে করতে গেলে এরকম প্রজেকশন। এবার চলে আসো, এই টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, এই সব জিনিসগুলো বের করো। আমি তোমাকে বলেছিলাম ইকুয়েশন অফ মোশন সব সব জায়গায় কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। কী করে ইকুয়েশন অফ মোশন কাজে লাগাবো? দেখো তুমি এটাকে না দুটো কম্পোনেন্টে ভাঙছো, একটা হচ্ছে এরকম যে এই বরাবর নিয়ে যাচ্ছে ইউ কস থিটা, আর ইউ সাইন থিটা কী করছে, ওপর দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন ওপরের দিকে যাচ্ছে খেয়াল করো, অবজেক্টটা ওপরের দিকে উঠছে 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 উঠছে, এত দূর উঠলো, ম্যাক্সিমাম হাইট উঠে গেল, তারপরে কী হবে, নিচে নামবে। অ্যাকচুয়ালি এরকম হবে পাথটা, বাট আমি শুধু এই ডাইরেকশনটাকে দেখাচ্ছি, উঠলো উঠলো উঠলো, ম্যাক্সিমাম হাইট গেল, তারপরে নিচে নেমে গেল। ক্লিয়ার এতটুকু? তো দেখো আলটিমেট ওর ডিসপ্লেসমেন্ট কত হলো, শূন্য, ডিসপ্লেসমেন্ট শূন্য। আমি ফর্মুলা ইউজ করবো এটা, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা আমি ইউজ করব। এখানে আলটিমেট ওর হাইট কিন্তু জিরো, এইচ জিরো, আলটিমেট কোনো জায়গায় যায়নি, ইনিশিয়াল যে ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছিল সেই ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ কস থিটা নাকি সাইন থিটা, ইউ সাইন থিটা, তাহলে প্রথমে ইউ সাইন থিটা নিয়ে চলতে শুরু করলো। বাট হ্যাঁ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটির জায়গায় আমি কী লিখবো, ইউ সাইন থিটা, সাথে টাইম আছে থাকলো মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে মাইনাসটা কেন আসলো বলতো, ওপরের দিকে যখন যাচ্ছে তখন তো রিটার্ডেশন কাজ করবে, ধীরে ধীরে ভেলোসিটি কমে যাবে, তাই মাইনাস। এবার এদেরকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, ইউ সাইন থিটা টি ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, জাস্ট সলভ করছি, তাহলে দেখবে টি ইকুয়াল টু এরকম আসছে, টু ইউ সাইন থিটা ওভার জি, টু ইউ সাইন থিটা ওভার জি, এইটা আসছে, একটা করে টি কেটে যাচ্ছে, টু ইউ সাইন থিটা ওভার জি আসছে।
বোঝা গেল? তার মানে এই যে টিটা এটাকেই আমরা বলছি টাইম অফ ফ্লাইট, তাই জন্য আমি এটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছি আলাদাভাবে। টাইম অফ ফ্লাইটটা কি? হাওয়াতে যতক্ষণ বেঁচেছিল, এখান থেকে ছেড়েছিলাম, উপরে গেল, নিচে নামলো, টোটাল হাওয়াতে যতক্ষণ ছিল ততক্ষণ টাইম কাউন্ট করলাম, দ্যাট ইজ টি। আর এই ফর্মুলা কী বেরোলো? টু ইউ সাইন থিটা বাই জি। নতুন কোনো ফর্মুলা না, ওয়ান ডি মোশনে করেছিলাম যে ম্যাক্সিমাম হাইটে ইউ বাই জি সময় লাগে, করেছিলাম এরকম। তো ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে লাগে ইউ বাই জি, ম্যাক্সিমাম হাইট নামতে সময় লাগে ইউ বাই জি, তার মানে টোটাল টু ইউ বাই জি। এখানে ইউ ভেলোসিটিতে ছুঁয়েছিলাম তাই ইউ ছিল, কিন্তু এখন ইউ সাইন থিটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে তাই একটা ইউ সাইন থিটা চলে এসছে। ডিফারেন্সটা বুঝতে পেরে গেছো? অসুবিধা নেই তো? এইটা হলো টাইম অফ ফ্লাইট। মুখস্থ করে নেব, বারবার ডেরিভেশন করবো না আমরা, সময় যাবে। টাইম অফ ফ্লাইট টু ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে? সিমিলার টাইপের আরও ফর্মুলা আসবে, তখন যাবে তোমার গুলিয়ে সব কিছু, এরকমই আসবে। এখানে ইউ স্কোয়ার হয়ে যাবে, এখানে টু চলে আসবে, ওটা কখন টু থিটা হয়ে যাবে। এখন তো একটা মুখস্থ করলে তাই সহজ। তাহলে আসি ম্যাক্সিমাম হাইটে চলে আসি, এবার ছবিটা রাখবো রেখে দিই। ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে তোমার এইটা, তাই তো? ম্যাক্সিমাম হাইট এটাকে আমি এইচ দিয়ে প্রকাশ করেছি। যখন ম্যাক্সিমাম হাইট এইচ বের করবো, কী করে বের করবো? দেখো এখান থেকে স্টার্ট করছে, ইনিশিয়াল ভেলোসিটি কত নিয়ে স্টার্ট করেছে? ইউ সাইন থিটা নিয়ে উপরের দিকে স্টার্ট করেছে, তাই তো? হাইয়েস্ট পয়েন্ট মানে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি কত হয়েছে? ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি কত হয়েছে? জিরো। ম্যাক্সিমাম হাইটে থেমে গেল, তারপরে নিচে নামবে, তাহলে এখানে এসে ভেলোসিটি জিরো। তাহলে এইটুকু পাথের জন্য যদি আমি অ্যাপ্লাই করি এই ফর্মুলাটা, তাহলেই পেয়ে যাবো হাইট। কী করে পাই? ভি এর জায়গায় জিরো, ইউ এর জায়গায় ইউ সাইন থিটা স্কোয়ার টু জি, আর এইচটা তো ম্যাক্সিমাম হাইট, ক্যাপিটাল এইচ বলে। দেখো তো কী আসলো, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু জিটা গিয়ে ডিভাইড আসলো, সেম টাইপের দেখতে। এইচ এর ক্ষেত্রে হয়ে গেল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ওই ওয়ান ডি মোশনে এরকম ছিল, ওয়ান ডি মোশনে এইচ ইকুয়াল টু ছিল ইউ স্কোয়ার বাই টু জি, ওগুলোই আসছে। শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টটা যেহেতু সাইন থিটা, তাই একটা করে সাইন থিটা যুক্ত হয়ে যাচ্ছে ইউ এর সাথে। ক্লিয়ার হলো? মুখস্থ করতে পারবো? ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, টাইম টু ইউ সাইন থিটা বাই জি। একবারে মুখস্থ হবে না, একদিনে মুখস্থ হবে না, একদিনে মুখস্থ করবা দুদিনের জন্য হয়তো থাকবে, পরে আবার গুলিয়ে যাবে। ওই জন্য মাঝে মাঝেই এই ফর্মুলাগুলোকে দেখবো। তুমি একটা ফর্মুলা সিট বানাবে প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে? এ ফোর পেজ নাও, বা যদি আরও বড়ো পেজ থাকে ওইখানে কালারিং পেজ হোক, বা তোমার যেমন সুবিধা সাজিয়ে তুমি ওখানে শুধু জাস্ট ফর্মুলাগুলো লিখবে, ফর্মুলা সিট বানাবে, ঠিক আছে? এইভাবে একটা ফর্মুলা সিট ছোটো 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 করে একটা পেজের মধ্যে থাকবে, যখন ইচ্ছা হবে তুমি চোখ বুলিয়ে নিতে পারবে তাড়াতাড়ি, সুবিধা হবে এগুলো। আর পরীক্ষার টাইমে এগুলো বেশি হেল্প করবে। ম্যাক্সিমাম হাইট ক্লিয়ার, কী পড়ে থাকলো? আর একটা রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে কি? এই যে পাথে গেল এইভাবে, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে রেঞ্জটা, সেটাকে বলছি হরাইজন্টাল রেঞ্জ, ঠিক আছে? দেখো এই যে এই পথে যাচ্ছে, সোজা যাচ্ছে, এই পথে যাওয়ার জন্য এর উপরে অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচের দিকে, তাই না? অভিকর্ষ ত্বরণ কিন্তু ওর উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না, কারণ এই বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, বা এই বরাবর অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জিটাকে বলছি। বাংলাটা জানো না? বাংলা জানো না? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর বাংলা নাম অভিকর্ষ ত্বরণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওগুলো না অল টাইম শোনা যায়, আর অভিকর্ষ ত্বরণ কি বুঝি? ওইটা এমভি স্কয়ার বাই আর এরকম বলে না? এমভি স্কয়ার বাই ওটা অভিকেন্দ্র বল। ও বল, হ্যাঁ একটা অপকেন্দ্র বলও আছে। হ্যাঁ দুটোর ভ্যালু সেম। কি বের করছিলাম? রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে বললাম যে যখন এই পদ বরাবর যাবে, এই দিকে যাচ্ছে তো, এই বরাবর কিন্তু কোনো অ্যাক্সেলারেশন নেই, কোনো রিটার্ডেশন নেই, কিন্তু ওপর দিক বরাবর এই ডিস্টেন্সে অ্যাক্সেলারেশন রিটার্ডেশন কাজ করছিল, জি কাজ করছিল। তো এই দিকের ক্যালকুলেশন যখন করেছিলাম তখন জিকে আমরা কনসিডার করছিলাম, বাট যখন আমি এই ডিস্টেন্সটা মেজার করব তখন কী করে মেজার করবো? দেখো এই দিকে যাচ্ছে ইউ কস থিটা, ইউ কস থিটার জন্য। তাহলে ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কত সময় ধরে গেছে? টি টাইম ধরে গিয়েছে, টাইম অফ ফ্লাইট, তাই না? এখান থেকে এখানে যেতে কত সময় লাগলো? টাইম অফ ফ্লাইট। তাহলে রেঞ্জ আর ইজ ইকুয়াল টু টাইম অফ ফ্লাইট ইনটু ভেলোসিটি, বেগ ইনটু সময়। টাইম অফ ফ্লাইটে যেটা বের করেছিলাম টু ইউ সাইন থিটা বাই জি, ওটাই লিখে দেবো। এখানে টাইমের ভ্যালু বসিয়ে দিলাম, টু ইউ সাইন থিটা বাই জি, আর এখানে কী আছে? ইউ কস থিটা, বুঝতে পারছো তো? এই যে এখানে টু ইউ সাইন থিটা বাই জি, এই ভ্যালুটাকে নিয়ে এসে আমি এখানে বসালাম। কী দাঁড়ালো দেখো, ইউ স্কোয়ার থাকলো,
টু সাইন থিটা কস থিটা একটা ফর্মুলা হয়, টু সাইন এরকম কিছু একটা ফর্মুলা, সাইন টু থিটা, হ্যাঁ এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে, পুরো ম্যাথামেটিক্সই আছে, পুরো ম্যাথামেটিক্সই কাজে লাগবে। ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স নেবে না আর ফিজিক্স নেবে, যে করবে এরকম সে বোকা। অনেকে থাকে না কম্পিউটার সায়েন্স নিচ্ছে ধরো, ফিজিক্স নিচ্ছে, ম্যাথামেটিক্স নিচ্ছে না, ওদের খুব দুর্বল লাগে ফিজিক্সটা। সে যে কোনো সব সাবজেক্টেরই গুরুত্ব আছে, বাট ফিজিক্স নিতে গেলে আমার মতে ম্যাথামেটিক্স নিতেই হবে, না তো দেখতেই পাচ্ছ কী অবস্থা, ঠিক আছে। ম্যাথামেটিক্স না থাকলে বোধহয় ফিজিক্সও থাকতো না এত, মানে এক্সপ্লোর হতো না এতটা। তাহলে এটার জায়গায় কী লিখবো? সাইন টু থিটা লিখবো, সাইন টু থিটা ডিভাইডেড বাই, এটা হলো রেঞ্জ আর, এটা আর একটা ফর্মুলা, আরও একটা ফর্মুলা দাঁড়ালো, এটা ভুলিয়ে যাচ্ছে না এবার। টু ওটা টাইম অফ ফ্লাইট ছিল টু ইউ সাইন থিটা, সাইন থিটা বাই জি, আর ওটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, টু জি, আর এটা হলো হচ্ছে ইউ স্কোয়ার টু সাইন টু থিটা বাই জি, জি। তো টু গুলো নিয়ে কাজ হচ্ছে, দেখো এখানে মনে রাখার বিষয় ওপরে টু আছে গুণ, নিচে টু নেই, ঠিক আছে, স্কোয়ারগুলো এসছে নিচে টু এসছে, মানে সবাই সবাইকে দুই দিয়েছি এরকম ভাবতে পারি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে সবার কাছে দুই আছে, নিচে দুই নেই, এর স্কোয়ারটা শুধু ভেতরে ঢুকে গেছে। যাই হোক, তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখবে, ক্লিয়ার হলো প্রজেক্টাইল মোশনটা কী? কঠিন লাগলো, আশা করি এবার পারবে, যদি ফর্মুলা মনে থাকে তাহলে সহজেই পেরে যাবে, কিন্তু অঙ্কের মধ্যে অনেক ট্রিক আছে, সে তো থাকবে, এই যে কনসেপ্ট এইটুকু অঙ্ক দিয়ে দেয় এত বড় থাকবে, সেটা করবো। আচ্ছা, এখানে আর এক ধরনের একটা প্রজেক্টাইল মোশন আমি দেখিয়েছি, দেখো হোয়েন প্রজেক্টাইল প্রজেক্টেড হরাইজন্টালি, কোনো একটা উঁচু জায়গা থেকে কোনো একটা বলকে যদি আমি এইভাবে ছুঁড়ে দিই, যেমনভাবে ইউ ভেলোসিটি দেখিয়েছি আমি, এইভাবে একটা বলকে ছুঁড়ে দিলাম, বলটা কি এইভাবে চলে যাবে? না, আফটার টাইম এইভাবে পড়ে যাবে, বা কোনো ট্যাপ কল থেকে যদি জল পড়ে দেখবে এইভাবেই পড়ে, তাই না? এটাও একটা প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইলের মোশনের মোশনের ক্ষেত্রে দেখো হরাইজন্টালের সাথে কিন্তু অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি, হরাইজন্টাল কোনটা, এটা তো, বা এটা, এর সঙ্গে ডাইরেকশনের সাথে অ্যাঙ্গেল কত করেছে? নাথিং, জিরো ডিগ্রি। সেই জন্য ডেফিনেশনে দেখো শুধু আমি 90 ডিগ্রি বাদ দিয়ে লিখেছিলাম, জিরো ডিগ্রি হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা কী করবো? ইনিশিয়াল ভেলোসিটি এখানে কত আছে? ইউ। ইনিশিয়াল ভেলোসিটি এখানে আছে ইউ। প্রজেক্টাইল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলতে পারি আমি এটাকে, এটা কত? জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি। আর হাইটটা আমি ধরে নিয়েছি ক্যাপিটাল এইচ, বোঝা গেছে? দিয়ে এইখান থেকে টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, তারপরে তোমার ম্যাক্সিমাম হাইট, এইসব জিনিসগুলো বের করেছি। চেঞ্জগুলো শুধু খেয়াল করো, টাইম অফ ফ্লাইটের যে চেঞ্জটা আছে, টি ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি, টাইম অফ ফ্লাইটের টি ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি, মানে শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করছে, আর বের করার দরকার নেই, এত ক্যালকুলেশন লাগবেও না। শুধু মনে রাখি টাইম অফ ফ্লাইট, দেখো এখান থেকে এতদূর নামতে যে সময়টা কত, সেটা এইচের উপর ডিপেন্ড করছে, এবং সেটা হচ্ছে রুট ওভার টু এইচ বাই জি। হরাইজন্টাল রেঞ্জ আর এইচের রেসপেক্টে যদি লিখি এটাকে, ইউ রুট ওভার টু এইচ বাই জি, মানে ইউ এর সাথে শুধু টাইমটা গুণ, ইউ ইন্টু টি, এই গুণটাই শুধু করেছি, হয়েছে। ভার্টিক্যাল ভেলোসিটি আফটার টি সেকেন্ড, এটা এগুলো ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল ভেলোসিটি আফটার টি সেকেন্ড, মনে করো টি সেকেন্ড পরে এইখানে পৌঁছে গেছে, ঠিক আছে। তো যখন এখানে পৌঁছাবে তখন দেখে দুটো কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবেই আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবার কিন্তু নিচের দিকে কম্পোনেন্টটা, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট দ্যাট উইল বি ইউ, বিকজ চেঞ্জ হচ্ছে না, হরাইজন্টালি কোনো অ্যাক্সেলারেশন নেই, রিটার্ডেশন নেই, কিন্তু ভার্টিক্যালি তো আছে, রিটার্ডেশন আছে, পৃথিবী টানছে, তাই না? পৃথিবী টানছে মানে অ্যাক্সেলারেশন দিয়ে টানছে, অ্যাক্সেলারেশন নিচের দিকে অ্যাক্সেলারেশন দিয়ে টানছে, তার মানে যত নিচে যাচ্ছে স্পিড বাড়তে থাকছে। এখানে ইউ ছিল, এখানে স্পিডটা কত ছিল? এদিকে জিরো, কিছু ছিল না। এখন কত হয়ে যাবে? ধরে নিচ্ছি ভি ওয়াই হয়ে গেছে এটা, ঠিক আছে, এটাকে আমি ভি এক্স দিয়ে প্রকাশ করছি, আর তাদের যে রেজাল্টান্ট দ্যাট ইজ ভি, ক্লিয়ার এতটুকু? তাহলে এই যে ভি ওয়াইটা, এই ভি ওয়াইটাকে আমি কী লিখতে পারি? সেটা এখানে লিখেছি, ভি ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি রুট জিটি, সরি ইকুয়াল টু জিটি, কোথা থেকে আসলো ভি ওয়াই? ভি ইকুয়াল টু আমরা কী জানি, ইউ প্লাস জিটি, ইউটা তো জিরো এখানে, ইনিশিয়ালি কত ভেলোসিটি নিয়ে পড়ছিল? নাথিং, জিরো ভেলোসিটি, তাই এটা জিরো করে দিয়েছে, ঠিক আছে, এটাকে জিরো করে দিয়েছে, জিটি করে দিয়েছে, নতুন কোনো ফর্মুলা নয়। ভেলোসিটি অফ প্রজেক্টাইল আফটার টি সেকেন্ডস, এটা করলাম ভার্টিক্যাল ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এবার ভেলোসিটি বের করছি, টি সেকেন্ড পরে অবজেক্টের ভেলোসিটি তো এই ডাইরেকশানে থাকবে না, স্পর্শক বরাবর, ট্যাঞ্জেন্ট বরাবর থাকবে এই ডাইরেকশানে। এই ভিটা যদি বের করতে হয় এই দুটো কম্পোনেন্ট নিয়ে ভি তৈরি, তো দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে যদি ভি তৈরি হয় তাহলে রেজাল্টানটাকে লেখার নিয়ম হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, লেখার নিয়ম কি? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস
আলাদা করে মুখস্থ রাখার প্রয়োজন পড়ছে না, শুধু মুখস্থ রাখবো এই দুটোকে, এই দুটোতে একটু চাপ লাগবে। প্রজেক্টাইল মোশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বলছি আমি এগুলো, তার আগে তুমি এইটুকু একটু রিভাইস মেরে নাও। এবার এই প্রজেক্টাইল মোশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে করানো হয়ে গেছে বেসিক বেসিক জিনিস, এবার কিছু জিনিস রিপিট হয়ে যাবে দেখো এর মধ্যে। যেমন অ্যাট হায়েস্ট পয়েন্ট দ্য লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি কী হবে, দেখো হায়েস্ট পয়েন্ট কোনটা, ছবিটা যদি দেখেই হায়েস্ট পয়েন্ট এটা, হায়েস্ট পয়েন্টে যদি আমি লিনিয়ার মোমেন্টাম জানতে চাই, মোমেন্টাম, মোমেন্টাম কথার অর্থ কী, মাস ইনটু ভেলোসিটি, মোমেন্টাম কথার অর্থ হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে। তো অবজেক্টটার মাস ধরে নিচ্ছি এম, আর ভেলোসিটিটা কত হচ্ছে সেটা আমাকে চেক করতে হবে। তো অ্যাট হায়েস্ট পয়েন্ট, এই পয়েন্টে ভেলোসিটি একটাই থাকে, সেটা হচ্ছে হরাইজন্টালটা ইউ, কারণ ভার্টিক্যালটা জিরো হয়ে যায়, এটা তো ম্যাক্সিমাম পয়েন্ট, ভার্টিক্যাল জিরো, এবার ও নিচে নামতে শুরু করবে, ক্লিয়ার? তো সেই জন্য এখানে একটাই ভেলোসিটি আছে ইউ, তাই মোমেন্টামটা হয়ে গেলো শুধু এম ইউ, যদি অন্য কোনো ভেলোসিটি থাকতো সেটাকেও কনসিডার করতে হতো। সিমিলারলি কাইনেটিক এনার্জি যদি বের করতে চাই, হাফ এম ভি স্কোয়ার করবো না, হয়ে গেলো, এটা সিম্পল জিনিস ছিল। সেকেন্ডে বলেছি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্রজেক্টাইল আফটার টি সেকেন্ড, দেখো এখান থেকে শুরু করে এইভাবে যে পাথটা ফলো করছে, মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত হরাইজন্টাল ডিস্টেন্স যাচ্ছে, তো আমি নিয়ে নিচ্ছি কোনো একটা পার্টিকুলার টাইম টি, টি সময় পরে কত দূরে আছো, তো টি সময় পরে কত দূরে আছে সেটা বের করার জন্য আমি বের করব ভেলোসিটি মানে ইউ কস থিটা ইনটু টি, যে টাইমটা বলবে আমাকে, ক্লিয়ার? এইভাবে কিন্তু রেঞ্জও বের করে নিয়েছিলাম, রেঞ্জের ক্ষেত্রে শুধু এখানে ক্যাপিটাল টি লিখে দিয়েছিলাম। তাহলে এটা যদি ভার্টিক্যালি বলে তাহলে ওখানে ইউ সাইন থিটা করব, ভার্টিক্যাল যদি বলে, দেখো ভার্টিক্যাল ডিস্টেন্স যদি বলে, এখানে চলে এসেছে, হ্যাঁ ভার্টিক্যাল ডিস্টেন্স যদি বলে মানে ওপর দিকে কতটা গেছে, এখানে কিন্তু আমি ইউ সাইন থিটা ইনটু টি করতে পারি না, রিজন দিচ্ছি কেন করতে পারি না, কারণ যখন ভার্টিক্যালি যাচ্ছে অ্যাক্সেলারেশন আছে রিটার্ডেশন আছে, ওদেরকে ভুলে গেলে হবে না, হরাইজন্টাল যাচ্ছিলাম কোনো কিছু ছিল না অ্যাক্সেলারেশন রিটার্ডেশন, তাই ইজিলি ছিল বেগ ইনটু সময়, কিন্তু এটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন রিটার্ডেশন আছে, তাই এখানে যে ফর্মটা ইউজ করবো সেটা হচ্ছে এটা, পড়ে যাচ্ছে তাহলে তার একটা ই আছে না, রিটার্ডেশন আছে, রিটার্ডেশন আছে, তাহলে মাইনাস হয়ে যাবে এখানে, দেখো তাই করেছি। ডিস্টেন্সটা কত যাচ্ছে ভার্টিক্যালি, ওয়াই, ইনিশিয়াল ভেলোসিটি কত নিয়ে চলতে শুরু করেছে, ইউ সাইন থিটা, এটা ভাইটাল ব্যাপার, এই জায়গাটাই ভুল করবা কিন্তু, যে কোথায় ইউ সাইন থিটা, কোথায় ইউ আর কোথায় ইউ কস থিটা, বোঝা গেল? এটা ভার্টিক্যাল ক্যালকুলেশন করছি তাই ইনিশিয়ালের জায়গায় ইউ সাইন, টাইমটা তো টি, মাইনাস কেন, রিটার্ডেশন, হাফ জি টি স্কোয়ার, ক্লিয়ার হয়ে গেল? হাফ জি টি স্কোয়ারটা কেন, এই যে ফর্মুলাটা, ও রিটার্ডেশনের জন্য এই ফর্মুলা করি আমরা, ইকুয়েশন অফ মোশন, সেটাই চলে আসলো এখানে। যদি এখানে না থাকতো কোনো রিটার্ডেশন অ্যাক্সেলারেশন তাহলে এর মতো একদম ইজি হয়ে যেত, জলের মতো, ঠিক আছে। এটাকে না কায়দা করি একটু, দেখো কেলি করে একটু, সেই সুন্দর কালার হয়ে গেল, ফর্মুলাগুলো সব কালার হয়ে গেলো একই কালারে। আচ্ছা এইটাকে একটু মনে রাখো, এটা দিয়ে একটাই প্রবলেম আসবে, একটাই প্রবলেম এসেছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারে, এর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখো ফর্মুলাটা কী, এই যে পাথটাকে ফলো করছে না, এই যে পাথটা, এই পাথটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ, মানে অর্ধবৃত্তাকার না অর্ধচন্দ্রাকার এরকম কিছু একটা বলে, অর্ধবৃত্ত, অর্ধ সরি অধিবৃত্ত, আমি অর্ধবৃত্ত বলছি তোমার সাথে শুনে শুনে, হয়তো অধিবৃত্ত অধিয়ে কিছু নাম ছিল এটা মনে আছে, পরাবৃত্ত অধিবৃত্ত আর সব কি কি থাকে, যাই হোক প্যারাবোলিক পাথ এটা, ঠিক আছে। তো এই প্যারাবোলিক পাথের একটা ইকুয়েশন আছে, এই যে প্রজেক্টাইল মোশনটা যে পাথটা ফলো করছে তার ইকুয়েশন যদি বের করা যায়, এইরকম ধরনের ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আসবে, এবং এই ইকুয়েশনটা প্যারাবোলার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, প্যারাবোলার ইকুয়েশন যেমন হয় সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, প্যারাবোলার ইকুয়েশনই তো জানি না, আমিও জানি না, ম্যাথের অত হায়ার স্টাডি আমিও জানি না, তো যাই হোক শুধু এইটুকু মনে রাখো, দেখতে এরকম বলে দিচ্ছি প্যারাবোলার ইকুয়েশন কী হয়, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এইরকম ধরনের যদি টার্ম থাকে দ্যাট ইজ প্যারাবোলিক ইকুয়েশন। দেখো এখানে এ এক্স আছে, এক্স ইন্টু এ, এটা বি এক্স স্কোয়ার আছে, তাহলে এটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশনটা মুখস্থ রাখবে তুমি, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, মুখস্থ করে নেবে এটাকে, বা তোমার যদি এটা মনে থাকে তাহলে এখান থেকে এ আর বি এর ভ্যালুটা মুখস্থ করে নেবে তাহলেও হবে, এটার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম পাবে, সেই জন্য মুখস্থ রাখো। ওই জন্য আপনি দিয়েছেন এখানে প্রত্যেকটা কিছু না কিছু অঙ্কের মধ্যে পাওয়া যাবে, পাবে সব তো আর দিয়ে দেবে না একদিনে, মানে একটা পরীক্ষাতে, ওই জন্য এত খাটাখাটনি আর কি, পরীক্ষার কোশ্চেন পেয়ে গেলে তো হয়েই যেত,
পাঁচ নম্বরে বলেছে প্রজেক্টাইল মোশন ইজ প্যারাবোলিক ইন নেচার, বলেই তো দিলাম। ছয় নম্বরে বলেছে লিনিয়ার মোমেন্টাম অফ অ্যাট লোয়েস্ট পয়েন্ট, এবার লোয়েস্ট পয়েন্টে চলে আসো, এই হচ্ছে তোমার প্যারাবোলিক পাথ, ঠিক আছে। লোয়েস্ট পয়েন্ট কোনটা? মূলবিন্দু এটা। তো লোয়েস্ট পয়েন্টে ইউ ভেলোসিটির উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল, তাহলে এখানে তোমার ওইটাই থাকবে শুধুমাত্র এম ইউ, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কয়ার, মানে একই জিনিস, এটা কঠিন কিছু ছিল না। অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যাক্সেলারেশন অফ দ্য প্রজেক্টাইল মোশন ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন অ্যান্ড ইজ ইকুয়াল টু জি। দেখো এই যে মোশনটা কমপ্লিট হচ্ছে, পুরো মোশনটাতে যে অ্যাক্সেলারেশন ছিল, অ্যাক্সেলারেশনের ভ্যালু চেঞ্জ হচ্ছিল না, যেখানেই যা ক্যালকুলেশন করি অ্যাক্সেলারেশনের ভ্যালু অলওয়েজ জি, এবং সেই অ্যাক্সেলারেশনটা অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করছিল, বোঝা গেছে? এটাই লিখেছে এখানে, অ্যাক্সেলারেশন অফ দ্য প্রজেক্টাইল মোশন ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন অ্যান্ড ইজ ইকুয়াল টু জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ইফ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল ইজ আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইফ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল ইজ আর, ম্যাক্সিমাম রেঞ্জ মানে কোনটার কথা বললাম? এইটা ইয়েলো কালারটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, দেন ইটস ম্যাক্সিমাম হাইট, তাহলে যে ম্যাক্সিমাম হাইটটা হবে সেটা হবে আর বাই ফোর, মনে রাখবে এটা। যদি ম্যাক্সিমাম রেঞ্জ ফোর হয়, ঠিক আছে, তাহলে তার ম্যাক্সিমাম হাইট কী হবে? আর বাই ফোর হবে, ক্লিয়ার? নাইন নম্বর, হরাইজন্টাল রেঞ্জ ইজ ম্যাক্সিমাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার উপর জ্যাভলিন থ্রো ডিপেন্ড করে। হরাইজন্টাল রেঞ্জ ইজ ম্যাক্সিমাম হোয়েন ইট ইজ থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, যে অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে সেটা যদি 45 ডিগ্রি হয় তবে রেঞ্জ সব থেকে বেশি হবে। ব্যাপারটা কেমন দেখো, ছবি এঁকে দেখায় আমি এখানে, মানে জাস্ট বলছি, প্র্যাকটিক্যালি তো আর এখানে করে দেখানো সম্ভব না। কোনো একটা অবজেক্টকে মনে করে এইভাবে ছুঁড়ে দেওয়া হলো, তাহলে কী হলো? এইভাবে গেল। আর একটা অবজেক্টকে ধরো এইভাবে ছুঁড়ে দিলাম, গেল 45 ডিগ্রিতে ছুঁড়ে দিলাম, এতটা গেল। এবার যখনই তুমি 45 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে ছুঁড়ে দেবে, ও হাইট বেশি কভার করবে কিন্তু রেঞ্জ কমে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? আরও অ্যাঙ্গেল বাড়িয়ে দাও, হাইট বেড়ে যাবে কিন্তু কমে যাবে। হাইট ম্যাক্সিমাম কখন হবে? যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে দেবে, এইভাবে ঘুরে চলে আসবে, মানে নিচের দিকে চলে আসবে, তখন হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম রেঞ্জ কভার করবে, যে কোনো অ্যাঙ্গেলে ছোড়া যাবে না, সেই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এবার যারা জ্যাভলিন থ্রো করে, নীরজ চোপড়া আর বাকি যেসব প্লেয়ার্সরা আছে, তারা এটাই প্র্যাকটিস করে যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বো, এটারই ট্রেনিং নেয় বেশি করে। এক তো স্পিডের উপর ডিপেন্ড করছে যে আমি কত স্পিডে ছুড়বো, সেই স্পিডেও যাবে, কিন্তু ওই যে দেখালাম স্পিড যতই বেশি হোক, আমার যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় রেঞ্জ বাড়বে না, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়াটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার হচ্ছে তাদেরকে? ওই যে ও হচ্ছে আমাদের এই ভারতেরই না, মানে ভারত বলছে কোথাকার যেন কোন রাজ্যের সেটা আমি জানি, সেটা মানে আমিও শুনেছিলাম, কিন্তু খুব কনফিডেন্টলি ছুড়েছিল, মানে ছুড়েও নিজেই মানে ওঠে, মানে এত কনফিডেন্ট ছিল। তো যাই, ওটার জন্য ট্রেনিং নাই, ওই ট্রেনিংটাও লাস্ট মুহূর্তে গিয়ে কাজে লাগছে ওদের। আমি তো এটাও জানি না যে কত দূর গিয়েছিল, 80 সামথিং কিছু একটা ছিল বোধহয়, ভুলে গেছি, 85 87 এমন কিছু নাকি, যাই হোক। তাহলে বুঝতে পারলে তো ব্যাপারটা কেমন কীভাবে কাজ করছে। এবার বলছে ফরেন অ্যাঙ্গেল প্রজেকশন, ফর অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা অ্যান্ড 90 ডিগ্রি মাইনাস থিটা হরাইজন্টাল রেঞ্জিং রেঞ্জ ইজ সেম। এটা একটু বুঝিয়ে দিই, মনে করো তুমি কোনো অবজেক্টকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছো, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে অবজেক্টটা ধরো না এই রেঞ্জটা কভার করলো, রেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে। এবার তুমি যদি ওই অবজেক্টটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দাও, তোমার মনে হবে যে আরও বেশি দূর চলে যাবে, না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুড়ে যাও ও একই রেঞ্জ কভার করবে, ঠিক আছে। যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিই ও একই রেঞ্জ কভার করবে, তো আমি কী করে বুঝবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে একই রেঞ্জ কভার করবে? একটাকে যদি তুমি থিটা ধরো, খেয়াল করো আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস 30 60 হয়ে যায়। তার মানে যে কোণগুলো পরস্পরের কম্পোনেন্ট, পূরক কোণ, যোগ করলে 90 হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলে ছুড়তে গেলে রেঞ্জ একই থাকবে, ক্লিয়ার? আমি একটাকে 20 ডিগ্রিতে ছুড়ে দিলাম, যতটা রেঞ্জ হবে 70 ডিগ্রিতে ছুড়ে দিলেও সেই একই রেঞ্জই হবে। এটাই এখানে বলেছে যে থিটা এবং 90 ডিগ্রি মানে থিটা, এই দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের জন্য রেঞ্জ উইল বি সেম। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে এখন প্রবলেম করবো, প্রজেক্টাইল মোশনের প্রবলেম একটু পরে করি, আগে করি ওই পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এগুলো দিয়ে করি। যদিও এই ক্যালকুলেশনগুলো ওই স্ট্রেট লাইন মোশনের ক্যালকুলেশনই চলবে, যেভাবে ক্যালকুলেশনগুলো করছিলাম, ডেরিভেটিভ করতাম, ইন্টিগ্রেশন করতাম, সেগুলোই আসবে, কিন্তু শুধু ডাইরেকশনের ব্যাপারটা এখানে চলে আসছে। প্রথম কোশ্চেনটা ইজি কোশ্চেন দিয়েছি, একটু দেখো, এটা এমটিজি না? হ্যাঁ এমটিজি, তাহলে বের করো এটার উপর, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ
2017 নিট তো এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট আচ্ছা এগুলো ভেক্টরের পার্ট আছে ভেক্টর করাবো তখন এগুলো কমপ্লিট হবে এইখান থেকে এতটা সব ভেক্টরের পার্ট এগুলো মোশন ইন প্লেন করবো তারপরে তোমার মোশন ইনে প্লেন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এগুলো করবো রিলেটিভ ভেলোসিটি দিই নি আজকে প্রজেক্টাইল মোশন দেবো তাহলে রিলেটিভ ভেলোসিটি তোমাকে আলাদা একটা ক্লাসই করে দেবো আমি ঠিক আছে আমার আগেরগুলো সমস্যা আছে ওটা নিয়ে ওয়ান ডি আর টু ডির দুটো রিলেটিভ মোশন একসাথে করে দেবো আমার বলতে কি অন্য কেউ করেছিল করি হ্যাঁ বইটা কি মানে কতদিন নিয়েছ না নতুনই নিয়েছি আমি যখন কলকাতায় থাকতাম তখন আমার একটা রুমমেট যে ছিল তো আমি বলেছিল বইটা দিয়ে করবো তাই ও করেছি যে তুমি নিয়ে চলে এসছো হ্যাঁ যে তুমি নিয়ে চলে ও তোমার কাছ থেকে নিয়েছিল আচ্ছা আমি ও দিয়েছিল তুমি নিয়ে চলে এসেছো না 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 ও কেনেই নি ও আমাকেই পাঠাতে বলে কলকাতা কোন কোচিং এ তুমি নিচ্ছিলে ঠিক আছে গল্প অনেক হয়ে গেল এবার 2017 নিটের কোশ্চেনটা দেখো এক্স আর ওয়াই কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকেল অ্যাট এ টাইম দেওয়া আছে এক্স কোঅর্ডিনেট দিয়েছে এইরকম তুমি পারবে তবু প্রথমটা আমি করে দিচ্ছি এটা এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট 10t হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর ইন মিটার্স অ্যান্ড টি ইন সেকেন্ডস দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড কী বের করতে বলেছে অ্যাক্সেলারেশন আমরা কী করতাম অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা ইউজ করতাম ডিভিডিটি তাই তো তার আগে ভিটাকে বের করে নিতাম ডিএক্স ডিটি করে তো ওখানে একটাই পার্ট ছিল এক্স কম্পোনেন্ট ছিল বাট এখানে এক্স আর ওয়াই দুটো কম্পোনেন্ট আছে তাহলে দুটো কম্পোনেন্টকে নিয়ে চলতে হবে কীভাবে করছি সূত্র দেখালেন ওই সূত্রটাই বসাতে হবে প্রথমে এখান থেকে ভিএক্সটা বের করি ভিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিটি ডিএক্স ডিটি মানে এটার যদি ডেরিভেটিভ করি প্রথমটার কী হবে 5 আর ওটা 40 সিমিলারলি এখানে করবো বি ওয়াই কম্পোনেন্ট আসবে এটা ডি ওয়াই ডিটি কী আসবে এটা 10 পরীক্ষার খাতায় এত লিখবে না পরীক্ষার খাতায় জাস্ট এটা লিখবে আর এটা লিখবে বাকি তোমার মাইন্ডে চলছে এবার এখান থেকে বের করবো এ এক্স সেটা কী করে পাবো ডিভিডিএক্স সরি ডিভিএক্স ডিটি তাহলে এটা ডেরিভেটিভ করলে 5 এর ডেরিভেটিভ 0 মাইনাস 4 হবে 4 মাইনাস শুধু মাইনাস 4 থাকলো হ্যাঁ আর এটা 0 0 তাহলে আলটিমেট তোমার যেটা ভেক্টর বেরালো অ্যাক্সেলারেশন সবসময় কম্পোনেন্ট যখন আসবে তুমি ভেক্টর ফর্মে লিখবে তাহলে ভুলটা হবে না ভেক্টর ফর্মে তুমি কেমন লেখো এক্স কম্পোনেন্ট লেখো আর একটা ওয়াই কম্পোনেন্ট লেখো এইভাবে লেখো তো আচ্ছা এক্স কম্পোনেন্ট কত আছে -4 আই ক্যাপই হবে আর কিছু হবে না তো কি 0 জে ক্যাপ তাহলে জাস্ট -4 আই ক্যাপ এবার যদি তোমাকে ভ্যালু বের করতে বলে ভ্যালু কি করে বের করি আমরা ভ্যালু কি করে বের করি রুট ওভার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার তো বুঝতেই পারছো 4ই আসবে 4 স্কোয়ার 4 বোঝা গেছে তো এত কিছু করার প্রয়োজন পড়বে না আমি বোঝানোর জন্য জাস্ট লিখে দিলাম ফর্মালিটি পূরণ ঠিক আছে 3-4 সেকেন্ডটা অঙ্ক হয়ে গেছে এটা নিট 2017 এসেছিলো তাও সহজই দিয়েছিল কোশ্চেনটা এবার আচ্ছা আচ্ছা আমার এই কোশ্চেনটা একটা প্রশ্ন আছে বলো যে ওখানে ওখানে তো টি সমান সমান 2 সেকেন্ড এগুলো তো আমরা কিছু বসালাম না এখানে যদি টি এর ভ্যালুটা থাকতো টি যদি থাকতো তাহলে টি এর জায়গায় আমি 2 সেকেন্ডটা বসাতাম আচ্ছা কিন্তু টি তো আসেনি না সে টি এর মান 2 হোক 4 হোক 10 হোক যাই হোক না কেন ওটা অ্যাক্সেলারেশন 4ই আসবে আচ্ছা ঠিক আছে আর যদি টি এর উপর ডিপেন্ড করতো তাহলে অটোমেটিক এখানে একটা টি চলে আসতো তখন আমাকে টি এর মানটা 2 সেকেন্ড বসাতেই হতো আচ্ছা সমস্যা ক্লিয়ার এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন এমডিজিতে আনসারটাও ভুল দেওয়া আছে দেখলাম কোশ্চেনটা একবার পড়ে নাও তারপর বলছি আমি মানে এখানে তোমার অপশানগুলোকে চেক করতে হবে আর বলে দিয়েছে যে ডেটা দেওয়া আছে কী দেওয়া আছে আর ভেক্টর আমি লিখে দিচ্ছি আর ভেক্টর কী দেওয়া আছে 4 একটু ধৈর্য সহকারে এখানে ক্যালকুলেশন করতে হবে না তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে চলে আসবে এটা এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট তুমি নিজে থেকে পারবে না আমি জানি কারণ যে ডেটাগুলো এখানে দিয়েছে সেই ডেটাগুলো সম্পর্কে তোমার আইডিয়া আগে থেকে নেই তো আমি দিয়ে দিচ্ছি একটুখানি দেখো প্রথমটা বলেছে এ নাম্বারে যে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল ইজ 8 পাই মিটার পার সেকেন্ড কার ম্যাগনিটিউড ভেলোসিটির ম্যাগনিটিউড বলেছে এখান থেকে ভেলোসিটি আমরা কী করে বের করি ডেরিভেটিভ করে বের করি ভি বের করতে গেলে কী করবো ডিআর ভেক্টর ডিটি করবো ডিআর ভেক্টর ডিটি মানে প্রথমে এটা ডেরিভেটিভ করবো তারপরে ওয়াই কম্পোনেন্টের ডেরিভেটিভ করবো এক জায়গায় করে দিচ্ছি আমি 4 ছিল সাইনের ডেরিভেটিভ করলে আমি জানি কস আছে কস 2πt তাই তো আর ভেতরে যে 2π আছে ওটা বাইরে বেরিয়ে আসবে তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল এটা 8π কোনো সমস্যা নেই সিমিলারলি এই জায়গাটা দেখো প্লাস 4 থাকবে কসের ডেরিভেটিভ করলে কী হয় মাইনাস সাইন হয়
তো মাইনাসটাকে আমি এখানে দিলাম সামনে, আর একটা টু পাই বেরোবে, তো ওটাকে করে দিলাম এইট পাই। কোনো সমস্যা নেই। এত তো কোশ্চেনে চলে আসে তো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ভেলোসিটির ম্যাগনিটিউড জানতে চাইছে, তাহলে ম্যাগনিটিউড বের করবো। ভেলোসিটি তো পাওয়া হয়ে গেছে, ম্যাগনিটিউড কী করে বের করি? এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার। এইটার স্কোয়ার করতে কত বড় হবে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা করতেও হবে না, হাতে এমনিই বলা যাবে। তবুও করে দিচ্ছি, প্লাস মাইনাস এইট পাই সাইন টু পাই টি তার হোল স্কোয়ার, এক্স কম্পোনেন্ট প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার, এরকম করতে হবে। তো আচ্ছা দেখো, রুট ওভারের ভিতরে দু জায়গাতে এইট পাই স্কোয়ার তো আসবেই, মোট কথা 64 পাই স্কোয়ার তো আসছেই, কমন নিয়ে নিলাম। আর এখানে পড়ে থাকবে কি? কস স্কোয়ার টু পাই টি প্লাস এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার টু পাই টি, এটা কত? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায় 1, মনে থাকবে? ও হ্যাঁ। তাহলে এটা হলো 64 পাই স্কোয়ার, মানে 8 পাই মিটার পার সেকেন্ড, এটা ভেলোসিটি বেরোলো। একটু খেয়াল করো, আমি যেই জিনিসটা করলাম এটা কিন্তু তোমার করার প্রয়োজন পড়বে না, তুমি জাস্ট এত দূর করবে, এত দূর করার পর তুমি এটা মনে মনে ক্যালকুলেশন, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, সাইন স্কোয়ার কস স্কোয়ার তো 1 হয়ে গেল, 8 পাই এর হোল স্কোয়ার তার আবার রুট ওভার, মানে 8 পাই হয়ে গেল, মনে মনে ক্যালকুলেশন হয়ে গেল না কয়েক সেকেন্ডে? এটা আমি জাস্ট লিখে দিলাম। এখানে প্রথম অপশানটাতে বলেছে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইজ 8 পাই মিটার পার সেকেন্ড, ভুল বলেছে? না ঠিকই, তাই তো বেরোলো। কিন্তু তোমাদের এমটিজিতে আনসার বোধহয় এটাই দেওয়া আছে, তোমার বই কী আছে একটু দেখে নাও তো। আমার এমটিজিতে তো এ আনসার দিলাম, এই আছে না, তো এটা তো ঠিক আছে, তাহলে রং কী করে হলো? বুঝতে পেরেছ? তাহলে এই আনসারটা ভুল আছে, এটা ডি আনসার হবে, আমি করছি একটা একটা করে সবগুলো। তাহলে এ নাম্বারটা চেক করা হয়ে গেল, এবার বি নাম্বারটাকে চেক করি। ওইটা ভুল আনসার, ভুল আনসারটাকে চেক করতে হবে। ও এটা তো তাহলে ঠিক হলো, হ্যাঁ ওটাই তো, এটা ঠিক হলো, ও তো ইনকারেক্ট বলেছে। আচ্ছা এবার বি নাম্বারটাকে দেখো কী বলেছে, পাথ অফ দ্য পার্টিকেল ইজ এ সার্কুলার সার্কেল অফ রেডিয়াস 4 মিটার। এইগুলো কী করে চেক করবো, যে কোনো পাথ সার্কেল কিনা, ইলিপ কিনা, কী করে চেক করবো? তো সার্কেলের রুলস আছে, দেখো কোনো একটা পাথ সার্কেল হবে তখনই যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এইরকম টার্ম যখন আসবে। ক্লিয়ার আমার কথা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে খেয়াল করো, এক্স কম্পোনেন্ট আছে কি 4 সাইন টু পাই টি, এটা আছে, তার স্কোয়ার করো, করলে প্লাস 4 cos 2π t তার স্কোয়ার করো, ঠিক আছে? এটা তুমি কী করছো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করছো, কী পাচ্ছ এখান থেকে? 4 স্কোয়ার, শুধু 4 স্কোয়ার পাচ্ছ, কারণ সাইন স্কোয়ার আসবে, কস স্কোয়ার আসবে, 1 হয়ে যাবে, 4 স্কোয়ারটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে আলটিমেট তোমার কিন্তু দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এটা কি ওই সার্কেলের সমীকরণের সাথে মিললো না? সার্কেলের সমীকরণ ছিল এটা, এটা ছিল সার্কেলের সমীকরণ, তো মিলে গেল, তো বোঝা গেছে? তার মানে এটা সার্কেলকে প্রকাশ করছে, এই পাথটা সার্কুলার পাথ হবে। তার মানে বি নাম্বার অপশানটা ঠিক হচ্ছে, ইনকারেক্ট হয়নি এখনও। সিতে চলে আসো, সি নাম্বারে কী দেওয়া আছে? অ্যাক্সেলারেশন ভেক্টর ইজ অ্যালং মাইনাস আর, মাইনাস আর। অ্যাক্সেলারেশন ভেক্টরটা কী হবে? আর ভেক্টরের মাইনাস আর ভেক্টরের অপোজিট হবে, অ্যাক্সেলারেশন ভেক্টরটা মাইনাস আর ভেক্টরের অপোজিট। কী করে চেক করি দেখো, এখানে অ্যাক্সেলারেশন ভেক্টর বের করার জন্য, এ বের করার জন্য আমাকে করতে হবে ডিভিডিটি, হ্যাঁ কি না? ডিভিডিটি করতে হবে, ভি তো অলরেডি করা আছে, আর খাটবো কেন? এটাকেই ডেরিভেটিভ করবো, তো এটাকে যদি ডেরিভেটিভ করি করবে, আট দুগুণী 16 হবে, 16 কমন নিয়ে নিলে 1 মানে 16 পাই হচ্ছে, পাই স্কোয়ার, পাই স্কোয়ার আসবে, একটা পাই বেরাবে, হ্যাঁ তাহলে 16 পাই স্কোয়ার। আর এখানে আসবে হচ্ছে মাইনাস সাইন, তাই তো, মাইনাস সাইন 2π t। এই জায়গাটাতে কী হবে দেখো, সাইনের ডেরিভেটিভ করলে কস আসবে, তাহলে এখানে আমি কসটা আপাতত লিখে দিই, কস 2π t। মাইনাস তো একটা ছিল আগে থেকে, তাহলে এখানে মাইনাস থাকছে, ঠিক আছে? আর যেখানে এখান থেকে যে 2π টা বেরোবে 16π স্কোয়ার, সেটা তো কমন নিয়ে নিয়েছি, শর্টে হয়ে গেল। কী দাঁড়াচ্ছে এটা? মাইনাস 16π স্কোয়ার সাইন 2π t প্লাস কস 2π t, এটা দাঁড়ালো। তো এ ভেক্টরের ডাইরেকশানটা দেখো কী হয়েছে, এখানে এ ভেক্টরের ডাইরেকশানটা হচ্ছে মাইনাস দিয়ে এই পুরো টার্মটা, আর ভেক্টরের দিকে খেয়াল করো, আর ভেক্টরের দিকে কিন্তু কোনো পজিটিভ টার্ম নেই, সো যা আছে সব পজিটিভ টার্ম আছে, আর এখানে নেগেটিভ চলে এসেছে, পজিটিভের উল্টো হয়ে গেল নেগেটিভ। তার মানে অ্যাক্সিলারেশন অফ দ্য ভেক্টর, এর যে ডাইরেকশানটা
সেটা মাইনাস আর ভেক্টরের অ্যালং হচ্ছে। এটাও ঠিক, বুঝতে পারলে কি? এ ভেক্টরের যে ডাইরেকশনটা, যদি আমি এটা আর ভেক্টরের ডাইরেকশন ধরি, আর ভেক্টরের কি হচ্ছে? অপোজিট হচ্ছে, তার মানে মাইনাস আর ভেক্টরের অ্যালং হচ্ছে। কোশ্চেনে কি বলেছে? অ্যাক্সেলারেশন ভেক্টর ইজ অ্যালং মাইনাস আর ভেক্টর, ঠিকই বলেছে, এটাও ঠিক। তো আনসার হয়ে যাবে ডি নাম্বারটা, তিনটা চেক হয়ে গেলো। এবার এটাও যদি করে দেখতে চাও তো করে দাও একবার, ডি নাম্বার কী করে চেক করব? ডি নাম্বারের জন্য সব করে দেওয়া আছে, শুধু ভি স্কোয়ার বাই আটটা বের করো। ভি স্কোয়ার মানে কোনটা? এটা, এটা স্কোয়ার করবো আর দিয়ে ডিভাইড করবো। এই তো আর, এটা তো আর এলো, এই যে ভি, এটা হ্যাঁ ওটা ভি আর এটা আর না, আর তো এমনি আছে। ও আর এই যে এখানে আছে দেখতে পাচ্ছ, ও তাহলে ওটা দিয়ে করবে। তুমি এই ভ্যালুটা বসাবে, বসিয়ে দেখবে ম্যাগনিটিউড যেটা আছে সেটা অ্যাক্সেলারেশনের ইকুয়াল আসছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অপশনটাই তোমার ঠিক হয়ে যাবে, এটা ইনকারেক্ট অপশন। ক্লিয়ার হলো তো কিভাবে করবে? এটা কিন্তু ঠিক হচ্ছে, অথচ বইয়ে আনসার করে দিয়েছে এটাকে। কারেক্ট বললে ওটা হতো, কারেক্ট বললে তো তিনটাই হতো, তিনটাই হয়ে যেত। হ্যাঁ বাবা, একটা অঙ্ক 10 নাম্বার, 10 নাম্বারটা তুমি ট্রাই করতে পারবে? আচ্ছা আমি হিন্টস করে দিই, আমি 10 নাম্বারটা আমি করে দিই, দেখো পড়ে নাও একবার তুমি। এই অঙ্কগুলি তো কঠিন কঠিন, পড়ে নাও। ওখানে বলেছে পার্টিকল ইজ মুভিং সাচ দ্যাট ইস পজিশন কোঅর্ডিনেটস এক্স অ্যান্ড ওয়াই আর 2 মিটার 3 মিটার অ্যাট টাইম টি সমান 0, 6 মিটার 7 মিটার অ্যাট টাইম টি সমান 2 অ্যান্ড এট টাইম টি সমান 0 অ্যাভারেজ বিলস করুন। আচ্ছা এটা কি ওই যে এই যে অঙ্কটা করলাম অনেকটা কি ওই অঙ্কের মতো? কি বের করতে বলেছে? বের করতে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ কি করে বের করি? অ্যাভারেজের ওই যে একটা সূত্র আছে, অ্যাভারেজ ভেলোসিটি চেঞ্জ ইন ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইম। এখানে ডিস্টেন্সগুলোকে কীভাবে দিয়েছে দেখো, প্রথমটা অ্যাট টাইম টি ইকোয়ালস টু জিরো এটা বলা আছে, 2 মিটার 3 মিটার। আমি এটাকে এরকমভাবে লিখি যে আর ওয়ান ভেক্টর দেওয়া আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 3j ক্যাপ ঠিক আছে, আর আর টু ভেক্টরে তারপর ওটা লিখব, আর থ্রিতে ওটা লিখব, ঠিক আছে। তাহলে আর টু ভেক্টর দেওয়া আছে 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ, অ্যান্ড আর থ্রি ভেক্টর দেওয়া আছে, না 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 ওটাই আর থ্রি হতো, এটা আর টু হতো, বলে দিয়েছি 7j, 39 প্লাস 14, তাহলে আর সমান সমান আর ওয়ান মাইনাস আর টু মাইনাস আর থ্রি, না এরকম করে যাবে। কি করি দেখো, কি করি দেখো, এই হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস, এখানে কোনো একটা পয়েন্ট আছে আর ওয়ান, এখানে একটা পয়েন্ট আছে আর টু, এখানে একটা পয়েন্ট আছে আর থ্রি, তিনটে পয়েন্ট আছে। আমি চাই অ্যাভারেজ বের করতে, অ্যাভারেজ বের করার মানে হচ্ছে দেখো অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি মানে কি, এখানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বসে, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট, স্পিড মানে তোমার ডিস্টেন্স, তাহলে ভেলোসিটি আছে মানে এখানে ডিসপ্লেসমেন্ট হবে। এবার ডিসপ্লেসমেন্ট অনলি ডিপেন্ডস অন ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশনস, এর মাঝে আর কি পয়েন্ট আছে তার উপর ডিপেন্ড করে না। কিসের কিসের উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশনের উপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে। তো আমি যদি এখানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ জানতে চাই ওভারঅল, তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করতে হবে, এটা কেন মাইনাস করতে যাবো? বোঝা গেছে? অর্থাৎ ডেল আর যেটা আছে, ডেল আর ভেক্টর, এটা কী হবে? আর থ্রি ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। ক্লিয়ার একদম? ইনিশিয়াল আর ফাইনাল কেন নিয়েছি? মাইনাসটা করে নাও ডিরেক্ট, 13 থেকে 2 মাইনাস অ্যান্ড 14 থেকে 3 মাইনাস, এটা হলো ডেলার। টাইম কতটা চেঞ্জ হলো দেখো, এখান থেকে এখানে, এই এটা যখন মেজার করছে তখন টি ইকোয়ালস টু জিরো, যখন এটা মেজার করছে তখন টি ইকোয়ালস টু 2 সেকেন্ড, যখন এটা মেজার করছে টি ইকোয়ালস টু 5 সেকেন্ড, হ্যাঁ 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 তাই তো? তাহলে ওভারঅল টাইমের চেঞ্জ কত হলো? টোটালি 5 সেকেন্ড হলো। তাহলে ডেল টিটাকে যদি আমি প্রকাশ করি, 5 সেকেন্ড হয়েছে জিরো থেকে শুরু করে, তাই 5 মাইনাস 0 5 সেকেন্ড। অসুবিধা আছে দাদুর? এবার তুমি এই ভ্যালুটাতে ওখানে বসিয়ে দাও ফর্মুলাটাতে, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 11i ক্যাপ প্লাস 11j ক্যাপ বাই 5, বুঝতে পারলে? কোন অপশানটা মিলছে দেখো, ডি নাম্বার, ওই যে ডিটা। তাহলে আরেকবার বলে দিই কীভাবে করবে এই ধরনের প্রবলেম। কোশ্চেন পড়লাম, দেখছি টি ইকোয়ালস টু জিরোতে একটা কোঅর্ডিনেট, টি ইকোয়ালস টু টুতে একটা কোঅর্ডিনেট, আর টি ইকোয়ালস টু ফাইভে একটা কোঅর্ডিনেট দিয়ে বললো অ্যাভারেজ ভেলোসিটি বের করতে। তো যেটা বের করতে বললো তার ফর্মুলা আমি জানি, অ্যাভারেজ মানে হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বের করার সময় পজিশন ভেক্টর তো তিনটা দেখতে পাচ্ছি আমি, তো চেঞ্জ ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে জাস্ট ইনিশিয়াল অ্যান্ড ফাইনালের উপর,
এই মাজারটা দিয়েছে তোমাকে ঘাবড়ানোর জন্য, যাতে তুমি ওটা নিয়ে পড়ে থাকো, সময় নষ্ট করো বা হিজিবিজি কিছু একটা করো, ওই জন্য ওটা দিয়ে দিয়েছে। তো এই দুটোর আমি মাইনাস করে নিলাম, ডিসপ্লেসমেন্ট ভেক্টর চেঞ্জ পেয়ে গেলাম। টাইমের চেঞ্জ কত হবে, জিরো থেকে শুরু করে ফাইভ টোটাল, তাহলে টাইম চেঞ্জ ফাইভ সেকেন্ড, ডিভাইড করে দিলাম, ইজিলি হয়ে গেল, বোঝা গেছে। এটা একটু তুমি নিজের চেষ্টা করো। ইলেভেন নাম্বার 2011 এসেছে, এ বডি ইজ মুভিং উইথ ভেলোসিটি, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একদম প্রথম করছো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, যাতে এই ধরনের থাকতে গেলে আমি বুঝে যাবো যে হ্যাঁ আমাকে এইভাবেই গাতে হবে। ছবিটা আঁকে আমি, নিজ জীবনেও তাহলে সব আছে না, মানে জিমেন, হ্যাঁ, তারপর ওই যে আরো যেগুলো স্যার এক্সাম হয় আইজার, তারপর ওটার জন্য কি বলে, সব কিছুতে সিলেবাস প্রায় একই সব কোটাতেই। বা এটা তো দারুণ হয়ে গেল, এটা হলো না কেন, কেমন করে হয়ে গেল, এখনো আমাকে শিখতে হবে এটাতে, কখন কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। প্রথমে বলেছে ইস্ট গেছে, ইস্টের দিকে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তারপরে নর্থের দিকে গেছে, ঠিক আছে? আমি যদি এইভাবে লিখি যে ইনিশিয়াল যেটা ছিল, ইনিশিয়াল ভি, সেটা কত ইস্টের দিকে, মানে কি এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? তো আমি এরকম লিখতে পারি না, 30 i ক্যাপ, হ্যাঁ, আর ওটা হচ্ছে 40 j ক্যাপ, হ্যাঁ, আর ভি ফাইনাল যেটা ছিল 40 j ক্যাপ। তুমি বের করবে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, দেখো এবার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হয়, প্রথমে চেঞ্জ ইন ভেলোসিটি করতে হয়, আর নিচে চেঞ্জ ইন টাইম করতে হয়, এটাই অ্যাভারেজের নিয়ম। ইনস্ট্যান্টিনিয়াস থাকলে ডেরিভেটিভ করতে হতো। এবার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, সরি, চেঞ্জ ইন ভেলোসিটি কী করে বের করবো, ওই যে আর ভেক্টর করে, যেটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল আমার হাতের কাছেই তো আছে, তাহলে আরও যাবোই না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল টি, ভুল হবে না, এখানে তো আই ক্যাপ এর সাথে আই ক্যাপ করতে হয়, এটা 40 j আর এটা হচ্ছে 30 i, বাই ডেল টি কত, ডেল টি 10 সেকেন্ড, 10, ছোট করে দিই, 4 j মাইনাস 3 i, বা মাইনাস 3 i প্লাস 4 j, একটা লিখলেই হলো। এবার তুমি বের করবে এখান থেকে ম্যাগনিটিউড, কারণ এগুলো ম্যাগনিটিউড দেওয়া আছে, দেখতে পাচ্ছ সব, তাহলে 4² - 3² কত, 5 হবে, আচ্ছা হয়ে গেল, এটা হয়ে গেলো 5 d মিটার পার সেকেন্ড, ইজি ছিল কি না, ইজি ছিল, জাস্ট কনসেপ্ট যদি ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারো চলে যাবে, বোঝা গেল? অনলি ফর্মুলা, কিচ্ছু করতে পারবে না, কোনো লাভ নেই যদি অঙ্ক না বুঝতে পারো। নেক্সট কোশ্চেনে আসি, এটা তোমার বাড়ির জন্য রেখে দিচ্ছি আমি, পড়ে নাও একবার, এই মেন্স 2010 এসেছে, এ পার্টিকেল মুভস, ইলিপটিক্যাল পাথ মানে উপবৃত্তাকার, উপবৃত্তাকার পাথ, আর এই সার্কুলার মানে বুঝতে পারছো, প্যারাবোলিক, মোট কথা তোমাকে রিলেশন খুঁজতে হবে, দেখো রিলেশন সার্কেলের জন্য হয় x² + y² = a², ইলিপসের জন্য হবে x² / a² + y² / b² = 1, কোনটার সাথে স্যাটিসফাই করছো তোমাকে চেক করতে হবে। প্যারাবোলার জন্য যে করালেন এখানে ওই যে সাইন, ওই যে 9 নম্বরটার মতো একদম, হ্যাঁ, কোন ফর্মুলার সাথে মিলছে তুমি চেক করবে, ডেটা তো দেওয়াই আছে। এটা হচ্ছে তোমার প্যারাবোলিক পাথের জন্য, আর স্ট্রেট লাইনের জন্য y = mx, এগুলো আমি লিখে রাখলাম, ঠিক আছে? এইগুলোর মধ্যে তুমি চেক করবে কোনটার সাথে মিলছে, আমি তো দেখেই বুঝে যাচ্ছি কোনটার সাথে মিলবে, কেন ইজিলি বোঝা যাচ্ছে, দেখে দেখো x = হচ্ছে a sin ωt, y = a cos ωt, তো বুঝতেই পারছো স্কোয়ার তো করতেই হবে, না স্কোয়ার তো করতেই হবে, দেখো তাহলে 1 চলে আসবে, হ্যাঁ এইটুকু আমি বলে দিলাম, এবার তুমি করবে বাইকটা, এতটুকু হিন্টস আমি দিয়ে দিলাম, একবার ওই পিচটা একটু দেখান, ওই স্কোয়ার, তার মানে এটাই নয় এটাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখো, দেখো কী হয় দেখো একটু, খুব ইজি আছে ওটা, কেন যে যেই মেনে দিয়ে দিলো, এত সহজ কোশ্চেন, জীবনে এর থেকে কঠিন কোশ্চেন নেই, হ্যাঁ বাহ বাহ, ভাগ্যিস ওই সব নিয়ে পড়ি, নিটের থেকে মেনে বেশি, ফিজিক্সের, ফিজিক্স থেকে বেশি কঠিন কোশ্চেন নয়, 2023 আমি দেখলাম যেসব কোশ্চেন দিয়েছিল ফিজিক্স থেকে খুব সহজ, কোনোবার সহজ কোনোবার কঠিন থাকে,
এবার আসো 2007 এর একটা কোশ্চেন আছে, এ পার্টিকেল স্টার্টিং ফ্রম দ্য অরিজিন। পড়ে নাও কোশ্চেনটা। এ পার্টিকেল স্টার্টিং ফ্রম দ্য অরিজিন 00 মুভস ইন এ স্ট্রেট লাইন ইন দ্য এক্স এন্ড ওয়াই প্লেন। Means at the later time to the path of a particle makes x axis an angle. আমার জিরো লাগছে। পরেই বুঝে গেলে জিরো? না 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 না, জিরো জিরোতে তো এক্স ওয়াই প্লেনের উপর আছে। আন্দাজের উপর ডিপেন্ডই করা যাবে না, আন্দাজের উপর ডিপেন্ড করলে মাইনাস পাবা। পুরো চার মার্ক তো গেলই, সাথে আবার মাইনাস যাচ্ছে। মানে একটা ভুল আনসার করতে গেলে যেটা পাওয়া উচিত তার থেকে আরও বেশি কম পাচ্ছ। অবশ্যই আন্দাজের উপর ডিপেন্ড করবো না। কোশ্চেনটা এরকম বলছে যে এ পার্টিকেল স্টার্টিং ফ্রম দ্য অরিজিন, এই হলো অরিজিন, স্টার্ট করলো এখান থেকে, মুভস ইন এ স্ট্রেট লাইন ইন এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনে স্ট্রেট লাইনে মুভ করছে। ইটস কোয়ার্ডিনেট অ্যাট লেটার টাইম আর রুট থ্রি অ্যান্ড থ্রি, তাহলে কোনো একটা পয়েন্টে কোয়ার্ডিনেট কত? রুট থ্রি অ্যান্ড থ্রি, স্ট্রেট লাইনে যাচ্ছে। এবার জানতে চেয়েছি এইখানে যখন পৌঁছালো কোয়ার্ডিনেটে, দ্য পাথ অফ দ্য পার্টিকেল, এই যে পাথটা, মেক্স উইথ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দ্যাট ইজ থিটা। এটা হচ্ছে পজিশন ভেক্টরের মতো। হ্যাঁ, বা এমনিও হয়ে যাবে, কোনো কনসেপ্টের প্রয়োজনই পড়বে না। দেখো আমি এটাকে একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিই, এইখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে রুট থ্রি, এক্স অ্যাক্সিস বরাবর কত গেছে? 45 ডিগ্রি। এক্স অ্যাক্সিস বরাবর কত গেছে? রুট থ্রি। ওয়াই অ্যাক্সিস বরাবর কত উঠেছে? থ্রি। তুমি পারপেন্ডিকুলার দেখতে পাচ্ছ, বেসটাও দেখতে পাচ্ছ। যদি এখান থেকে তুমি ট্যান থিটা ইউজ করো, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, আর পারপেন্ডিকুলার থ্রি, বেস কত? রুট থ্রি। রুট থ্রি মানে কত? রুট থ্রি। ট্যান কত ডিগ্রি রুট থ্রি হয়? 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কত ইজি ছিল। তাহলে সবসময় ফর্মুলার পিছনে দৌড়াবো না, যে এই ফর্মুলা শিখেছি এটা দিয়ে অ্যাপ্লাই করা হবে, ওটা দিয়ে অ্যাপ্লাই করা হবে, মাইন্ডকে একদম ওপেন করে দেবো, কী বলেছে কী করতে হবে নিজের মতো করে ভাবি। পরীক্ষার অবশ্যই সুকান্ত ভট্টাচার্যই হতে হয়, কিছু করার নেই, কারণ কিছু মাথায় থাকে না। অ্যাটলিস্ট আমি যা করাচ্ছি সেইখান থেকে কিছু আসলে যেন না ছুটে যায়। এক্সট্রা জিনিস তুমি পারো না পারো কোনো ব্যাপার না, ফিজিক্সের যে প্রত্যেকটা কোশ্চেনের আনসারই তোমাকে করতে হবে এমন কোনো বাধ্যতা নেই, কেউ পারবেও না, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমামটা যেন করতে পারি, আর যেগুলোর প্রিপারেশান আমি নিয়েছি ওই টাইপের কিছু আসলো আর আমি ওখানে হতভম্ব হয়ে বসে থাকলাম এমনটা যেন না হয়, সেইভাবে প্রিপারেশান নেব। যত এটা করে নেওয়ার পর মনে হবে এটা সোজা পরের চ্যাপ্টার কঠিন, আবার পরের চ্যাপ্টার করে নেওয়ার পর ওটা এটা সোজা ছিল ওটা কঠিন, এরকম লাগছে। কি বলেছে এবার দেখো, 14 নম্বর, 1989, এ বাস ইজ মুভিং অন এ স্ট্রেট রোড, পড়ো নাও। স্ট্রেট রোড টুয়ার্ডস নর্থ, শুধু নর্থ মানে ওয়াই অ্যাক্সিসের দিকে গেল, তো ইউনিফর্ম স্পিড এত, অ্যান্ড টার্নস লেফট, আবার লেফটে মানে এই সাইডে গেল, সাইডে গেল হচ্ছে থ্রু 90 ডিগ্রি, ইফ দ্য স্পিড রিমেন্স আনচেঞ্জ আফটার টার্নিং at the increase in the velocity of bus in the turning processes. আচ্ছা তাহলে লাইন বাই লাইন পড়ি দেখো আমি কীভাবে করছি। মনে করো আমি একটা স্টুডেন্ট, আমি কিছু পারি না এগুলো, আমি শুধু এইটুকু বুঝতে পারছি কিছু ডেটা আছে আর কিছু জানতে চেয়েছে। ডেটা কী দিয়েছে? এ বাস ইজ মুভিং অন এ স্ট্রেট রোড টুয়ার্ডস নর্থ, ঠিক আছে? প্রথমে নর্থ, এই নর্থ, এটা নর্থের সাইড, তো আমি নর্থের দিকে নিয়ে গেলাম। কত স্পিড নিয়ে যাচ্ছে? 50 কিলোমিটার পার আওয়ার, এই স্পিড নিয়ে যাচ্ছে নর্থের দিকে। দেন ইট টার্নস লেফট, দেখো এটা লেফট কোন দিকে? এই দিকটা না, তাহলে লেফটে টার্ন করলো থ্রু 90 ডিগ্রি, মানে পুরোপুরি এরকমভাবে ঘুরে গেল, ক্লিয়ার? তো 90 ডিগ্রি পুরোপুরি ঘুরে গেল। ইফ দ্য স্পিড রিমেন্স আনচেঞ্জড, স্পিড কত আছে? আনচেঞ্জড আছে 50 কিলোমিটার পার আওয়ার, স্পিডের কোনো চেঞ্জ হয়নি, শুধু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। আমিও কিন্তু স্টুডেন্ট, কিছু যাই না, এইটুকুই করছি এখন। দ্য ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ বাস ইন দ্য টার্নিং প্রসেস, একটা জিনিস খেয়াল করো, প্রথমে নর্থে যাচ্ছিলো 50 কিলোমিটার পার আওয়ার, তারপরে তোমার ওয়েস্টের দিকে ঘুরে গেলো 50 কিলোমিটার পার আওয়ার, স্পিডের তো কোনো চেঞ্জ হয়নি, ভেলোসিটির কি চেঞ্জ হলো?
কোশ্চেনে জানতে চাইছে যে ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ হয়েছে কিভাবে? দেখো ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে এর মধ্যে ম্যাগনিটিউডও যেমন আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও আছে, তাই তো? এবার এই দুটোর মধ্যে যদি কোনো একটা চেঞ্জ হয় দেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এখানে ম্যাগনিটিউড চেঞ্জ হয়নি বাট ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে, সো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো সেই চেঞ্জটা আমাকে বের করতে হবে। এবার আমি যাই ভেলোসিটির চেঞ্জ বের করতে বলেছে মানে আমি ভেলোসিটি চেঞ্জ কী করে বের করি? এরকমই বের করি যে ভেলোসিটির চেঞ্জ মানে আমি এরকম বের করি যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এটাই একটা ফর্মুলা আমি জানি চেঞ্জ বের করার। আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল আর ফাইনাল ভেলোসিটিটা কত ছিল, এটা লিখতে পারলেই হয়ে গেল। ইনিশিয়াল ভেলোসিটি 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার অ্যালং ওয়াই অ্যাক্সিস, সো জে ক্যাপ ভেক্টর ফল। অ্যান্ড ফাইনাল ভেলোসিটি এটাও 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, বাট অ্যালং আই ক্যাপ, ও না 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 মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ, ভেরি গুড, তাহলে মাইনাস আই ক্যাপ হয়ে গেল না। এবার এটাকে জাস্ট লিখো এইভাবে ব্র্যাকেটটা উঠিয়ে, এইটা হলো তোমার চেঞ্জ ইন ভেলোসিটি। কিন্তু অপশন তো এরকম নেই, অপশন বলেছে এ নাম্বার 70.7 কিলোমিটার পার আওয়ার অ্যালং সাউথ ওয়েস্ট, ঠিক আছে। ভ্যালুটা তো আগে চেক করে নিই, দেখো ডেল ভি এটার ভেক্টর ফর্ম দেওয়া নেই, ভ্যালু দেওয়া আছে, ভ্যালু কী করে বের করবো? ঠিক আছে তোমাকে বাড়ির কাজ দিলাম, এটা পাঁচ পাঁচে 25 25 মানে কত হবে এটা 2500 2500, হ্যাঁ 5000 হবে, ঠিক আছে। এটা তুমি যদি রুট ওভার করো দেখবে 70.7 আসবে, এটা তোমার বাড়ির কাজ থাকলে বের করাটা, রুট ওভারটা বের করবে 70.7ই আসবে। তারপরে প্রথম অপশানটা হচ্ছে ঠিক হচ্ছে, কিন্তু ডাইরেকশানটা কি ঠিক দিয়েছে সেটা একটু দেখে নি। অ্যালং সাউথ ওয়েস্ট ডাইরেকশান, দেখো নর্থ ওয়েস্ট ডিরেকশন, ভেলোসিটির যে চেঞ্জ হলো সেটা কি অ্যালং সাউথ ওয়েস্ট ডাইরেকশান হচ্ছে সেটা দেখতে হবে। সাউথের দিকে তো যাচ্ছে না, সাউথ তো নিচের দিকে ওটা। এবার ডাইরেকশান কী করে চেক করবো লিখি, দেখো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই ফর্মটা ভিএফ মাইনাস ভিআই, এখান থেকে এটা লিখেছি তাই তো? তাহলে ডাইরেকশান কী করে চেক করি দেখো, এটাকে এরকম করছি আমি ধরে নিচ্ছি যে চেঞ্জ ইন ভেলোসিটি ডাইরেকশানটা হচ্ছে এটা, ঠিক আছে ডেল ভিএ ডাইরেকশানটা এটা আমি ধরে নিচ্ছি, পরে কোন দিকে হবে দেখা যাবে। এবং এই যে অ্যাঙ্গেলটা করবে সেটা ইনিশিয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে আমি ধরে নিচ্ছি, ইনিশিয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল, বোঝা গেল? এখান থেকে আমি ট্যান থিটাটা বের করি তাহলেই আমার ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কী হবে। ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত আছে ভিএফ আর বেস কত আছে ভিআই, ক্লিয়ার তো? ভিএফটা কত, ভিএফের যদি ডাইরেকশান দেখো তাহলে এটা হচ্ছে -50 আই ক্যাপ বরাবর, -50, আর ভিআই যেটা আছে সেটা দেখো +50, কত হচ্ছে -1 আসছে, তার মানে এটাকে তুমি লিখতে পারো -10 45 ডিগ্রি। এবার মাইনাসটাকে যদি সরাতে হয় ট্যান ট্যান আমি তুলনা করবো, যদি সরাতে হয় তাহলে তুমি এটাকে এরকম লিখতে পারো ট্যান 90 প্লাস 45 ডিগ্রি, কারণ ট্যান 90 প্লাস থিটা করতে গেলে -10 থিটা হয়ে যায়। অল সাইন ট্যান কস একটা মনে আছে তোমার, অল নেগেটিভ হবে তাহলে আবার 45 ডিগ্রি হবে, ট্যান 90 প্লাস থিটা -10 থিটা, ও উল্টো হয়ে গেল, 90 মাইনাস থিটা বাই 10 90 মাইনাস থিটা করলে কট হয়ে যায়, বাট আমি 90 প্লাস থিটা যদি করি ট্যানের মধ্যে বাইরে বেরোতে গেলে -10 থিটা করতে পারি, ঠিক আছে। কত বেরোলো এটা 135 ডিগ্রি, দেখো 135 ডিগ্রি, তার মানে যে অ্যাঙ্গেলটা করছে এখান থেকে 135 ডিগ্রি কোন দিকে চলে যাবে, এই দিকে চলে যাচ্ছে, পুরোটা 90 ডিগ্রি হলো, তারপরে আরও 45, তবেই তো 135, তাহলে অ্যালং ডাইরেকশান কোন দিকে হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেলো সাউথ ওয়েস্ট, ক্লিয়ার হয়েছে? ভীষণ কমপ্লিকেটেড, সময় নিয়ে নিয়ে প্রত্যেকটাই প্র্যাকটিস করতে হবে, নতুন কিছু আর করাচ্ছি না, যতদূর করালাম এতদূর করো, বাকিগুলো আবার পরের দিন করাবো, ঠিক আছে আজকে এইটুকুই থাকলো।